তো একটু সহযোগিতা করতে হবে, আমার সাথে একটু কথা বলতে হবে। যতক্ষণ সহযোগিতা করবেন ততক্ষণ আমি কথা বলতে পারবো, ইনশাল্লাহ। রাজি আছেন তো? সবাই জবান করলে বলেন রাজি আছেন তো? ইনশাল্লাহ। সব জায়গায় প্রশংসা করবো কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহ যদি খুশি হয়ে যায় আর কিছু দরকার আছে? আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় আমাদের আর কিছু প্রয়োজন আছে? না। তার সন্তুষ্টির জন্য নিজেকে তাসদীদ করে, অন্তর কি খালেস করে, এই সময়টুকু দুনিয়ার কাউকে দান করব না, একমাত্র দান করবো কাকে? সবাই কথা বলতে হবে কাকে? আল্লাহ। সারাদিন তো কঠোর কথা বলে আল্লাহর নাম নেওয়ার সময় আছে মানুষের? না। একটু অভ্যাস করে যান, প্র্যাকটিস করে যান, আমার সাথে একটু আল্লাহর নামগুলো উচ্চারণ করার অভ্যাস করি, তাহলে ইনশাল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাতে আমরা লাভবান হতে পারবো। এই জন্য যে সময়টুকু কোরআন হাদিস শুনবো এবং বলবো স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে বলবো, দুনিয়ার কোনো মানুষকে এই সময়টুকু দেব না, স্ত্রীকে না, সন্তানকে না, গ্রামবাসী দেশবাসী কাউকে দেব না, দেব কাকে? আরো জোরে বলতে হবে কাকে? যদি আপনি এই নিয়াত অনুযায়ী কাজ করেন তাহলে আমল যদি কম হয় তবুও বরকত দান করবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমি আজকে এই কোরআন হাদিসের বিশাল সিলেবাস এই দুই ঘন্টায় এক ঘন্টায় বলে ফেলবে এটা কি সম্ভব? না। তবে আমাদের নিয়ত যদি থাকে আল্লাহর কালাম থেকে কিছু শিখব এবং শুনব, শুনে যা আমল করার তা আমল করব, যা বর্জন করার বর্জন করব, আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী এটা প্রমাণ করে, আমল যদি কম হয়, সময় যদি অল্প হয়, ওখানে বরকত দিয়ে কিয়ামতের মাঠে মুক্তি পাওয়ার জন্য যা কিছু দরকার হবে আল্লাহ সব কিছু আমাদের দান করবেন বলে আলহামদুলিল্লাহ। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে আখলিস দীনাকা ইফতিকা আল আমালুল কলিল, তুমি তোমার দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করো তাহলে অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে বলে সুবহানাল্লাহ। এই জন্য অন্তরকে খালেস করতে হবে, যতটুকু আমল করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, ইয়া আইয়ুহান নাস আখলিসু আমালাকুম فإن الله تبارك وتعالى لا تقبل أعمالكم إلا ما خلص له. الله النبي صلى الله عليه وسلم قال هي মানুষ সকল তোমরা সকলেই তোমাদের অন্তরকে আল্লাহর জন্য খালেস করো, তোমাদের ইবাদতগুলো আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করো, কেননা আল্লাহ তাআলা ইখলাস ছাড়া, একনিষ্ঠ ছাড়া, একমাত্র তার জন্য ইবাদত করা ছাড়া তিনি কবুল করেন না? করেন না। আমার বাসা কিন্তু পাশে, আমরা পার্শ্ববর্তী জেলা, আশা করি ভাষা বুঝতে সমস্যা হবে না। কথা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এই গতিতে বলি শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদেরকে রহম করেন, আল্লাহ যেন আমাদের দ্বারা কিছু কথা বলার তৌফিক দান করেন, যাতে আমার আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতে আমরা লাভবান হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো সকলকে, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে আজকে যে সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন, ওনার সন্তান, বড় সন্তান, তিনি ছিলেন আমার ক্লাসমেট এখানে দেশে এবং বিদেশে দুই দেশে আমার বন্ধু ছিলেন দীর্ঘদিনের, একেবারে ছোটবেলা থেকে আমরা জানি তার সম্পর্কে অনেক বিজ্ঞ আলেন তিনি। আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। তার সামনে বসে কথা বলতে হবে, সাবধানে বলতে হবে। আল্লাহ যেন কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদের বলা তৌফিক দান করেন সকলকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে সুস্থতা নিয়ামতকে বৃদ্ধি করে দেয় সকলকে, আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রত্যেকেই আমার এই রজ্জুকে সত্যভাবে ধারণ করতে পারি সকলকে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া থাকার জায়গা না, বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়া কি আমরা থাকতে পারবো? ইচ্ছা করলেও আমরা এখানে কি টিকতে পারবো? সবাই মিলে যদি চেষ্টা করি একটা দিন হায়াত বৃদ্ধি করবো, কার পক্ষে সম্ভব? না, কেউ পারে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা তারাও থাকতে পারে নাই। দুনিয়া ঠিক আছে না? নির্ধারিত টাইম যখন আসবে আমরা কেউ থাকবো না, সকলেই চলে যাব। এই জন্য চলে যাওয়া এবং এই থাকা, দুনিয়াতে আসা এবং যাওয়ার মাঝখানে সামান্য কিছু সময়, এটা যে কত কম কেউ বলতে পারবো না।
একেবারে অল্প কিছু সময়, এই জন্য সময়ের মধ্যে এমন একটা বিষয় আপনাদেরকে স্মরণ করে দেব, যেটা যদি অন্তরে আমরা ধারণ করতে পারি, অন্তর দিয়ে অনুধাবন করতে পারি, তাহলে ওয়াজের জন্য যা কিছু দরকার আমি মনে করি যথেষ্ট হয়ে যাবে। একজন মানুষ ভালো হওয়ার জন্য, মসজিদমুখী হওয়ার জন্য, একজন মানুষ চরিত্রবান হওয়ার জন্য, দুনিয়া থেকে মুক্ত হয়ে আখিরাতমুখী হওয়ার জন্য যা কিছু দরকার আমি মনে করি এই ওয়াজটা সত্যিকারের অন্তর দিয়ে আপনি যদি অনুধাবন করতে পারেন, তাহলে আমার অভিজ্ঞতাই বলি যে আমাদের জন্য ওয়াজের জন্য যা কিছু দরকার যথেষ্ট হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ। এখন যা আছি, 100 বছর আগে যারা এই এলাকায় বাস করতেন তারা কি এখন আছে? হাতে গোনা দু একজন পাও পেলেও পাওয়া যেতে পারে যে 100 উপরে বয়স। এছাড়া বেশিরভাগ মানুষই কখন কোথায়? এখন কবরে চলে গেছে। 100 বছর পরে আমরা কি এখানে থাকবো? না, এমনকি এতদিন আর তো মানুষ বাঁচেই না। 100 বছর বাঁচা মানুষ, বয়সের মানুষ এখন খুঁজে পাওয়া খুব কঠিন। আল্লাহ রাসূল তো বলে গেছেন আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর, অল্প কিছু লোক এটা অতিক্রম করতে পারবে। তো এই ব্যবধানে সামান্য কিছু সময়ের মধ্যে এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য সময় দিয়েছেন। বাচ্চাদের আমরা পরীক্ষা নিই, পরীক্ষার হলে প্রশ্নের উপরে লিখে দিই সময় 3 ঘন্টা, লেখা থাকে না? সে জানে এই 3 ঘন্টার মধ্যে আমাকে কিছু বলা হবে না, ইচ্ছা মতো লিখবো, মন চাইলে বসে থাকবো, মন চাইলে আবার কেটে দিয়ে আবার নতুন করে লিখবো, কেউ কিছু বলার নাই। কিন্তু দুনিয়া নামক পরীক্ষাগারে নির্ধারিত কোনো সময় আছে? নাই। কয় ঘন্টা, কয় সেকেন্ড, কয় দিন, কয় মাস, কয় বছর কেউ বলতে পারবো না। যে কোনো সময় আপনার এই পরীক্ষার ফলের সময় শেষ হয়ে যেতে পারে, সারা জীবনের কর্মের হিসাব পাই পাই করে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। বলেন কথা ঠিক কিনা? সেই দিন আসার পূর্বে এই মৃত্যুকে স্মরণ করতে হবে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে, এটাই হলো আমাদের জন্য কাজ। আর এই ওয়াজ নসিহত থেকে যদি এই কথাটা, এই ওয়াজটা আমার অন্তরে গেঁথে নিতে পারি, একজন মানুষ ফজরের সালাত আদায় করার জন্য যে ঈমানি শক্তি দরকার তা যথেষ্ট হয়ে যাবে। ঘুমিয়ে প্রচলিত গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকবেই, তখন একা উঠে অজু করে সালাতে দণ্ডায়মান হওয়ার জন্য যে ঈমানি পাওয়ার দরকার, এই অস্ত্র যদি অন্তরে ধারণ করতে পারি তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সুদ ঘুষ ছেড়ে দিয়ে হালাল রুজি অর্জন করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য যে ঈমানি কুবর দরকার, যে ঈমানি শক্তি দরকার, যদি মৃত্যু অস্ত্র অন্তরে ধারণ করতে পারি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আকসির মানুষের রং ঢং চাওয়া পাওয়া সবকিছুকে নষ্ট করে দিতে পারে যে জিনিস, সেই মৃত্যুকে তোমরা যথাযথভাবে অন্তরে স্মরণ করো। কেননা এটাই হচ্ছে এমন জিনিস, মানুষের দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতি ভালোবাসা এই মহাব্বতকে ক্ষণিকের মধ্যে নষ্ট করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে যে জিনিস, সেটাই হলো মৃত্যু। এই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং জিব্রিল আমিন নাযিল করে তাকে এই কথা স্মরণ করে দেওয়া হয়েছে। পবিত্র কোরআন মাজিদে একাধিক স্থানে এই কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো স্মরণ করে দিয়েছেন, কারণ মানুষ ভুলে যায়। শয়তানের টার্গেট যে তোমাকে মৃত্যুর কথা ভুলিয়ে দেওয়া হবে। পিতা মাতাকে রেখে আসে, সন্তানকে রেখে আসে, গ্রামের মুরব্বীকে রেখে আসে, মা বোনকে রেখে আসে, ভালোবাসার স্ত্রীকে কবরে রেখে আসে, কিন্তু বিমালন ভুলে যায় আমাকে ওখানে যেতে হবে, ওটাই আমার আসল ঠিকানা, ওই কবরই আমার চিরস্থায়ী জায়গা। এই দুনিয়ার স্বাদের আল্লাহ, এই দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার সুন্দর বিছানা আমাকে থাকতে দেয় না, এই দুনিয়া বেশি দিন টিকতে দেয় না, যেমন দেয়নি আমার আব্বাকে, যেমন দেয়নি আমার দাদাকে, যেমন দেয়নি আপনার নানাকে, যেমন দেয়নি আপনার আপনজনকে, আপনাকে এই দুনিয়া স্থান দিবে না। ইচ্ছায় অনিচ্ছায় ওই চিরস্থায়ী কবর
তিন দিকে মাটির দেওয়াল উপরে পাশের ছাউনি এটাই হচ্ছে মানুষের আসল ঠিকানা সর্বশেষ ঠিকানা কত দিন ধরে আপনার দাদা শুয়ে আছে কত মাস কত বছর কত যুগ চলে গেল কেউ খবর নেয় না কেউ জানে না কি অবস্থায় আছে এই চিরস্থায়ী ঠিকানার কথা শয়তান আমাদের ভুলিয়ে দেয় বলেই আমরা মানুষে অমানুষের মতো কাজ করি মানুষে মানুষকে হত্যা করি মানুষে মানুষের উপর জুলুম করি মানুষের সুদ ঘুষ এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন করি এই জন্য আল্লাহর নবী বললেন হে পৃথিবীর মানুষ চির সত্য তোমার মৃত্যুর কথা স্মরণ করো এই দুনিয়াতে টিকতে পারবে না তাহলে তোমার জন্য মুত্তাকি পরহেজগার হওয়া সহজ হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم جاء جبريل عليه السلام الى النبي صلى الله عليه وسلم فقال الله النبي صلى الله عليه وسلم একদিন জিব্রিল আমি আসলেন فقال অতঃপর তিনি বললেন يا محمد عش ما شئت فانك ميت হে নবী আপনি যতদিন খুশি দুনিয়াতে বসবাস করুন তবে মনে রাখবেন কি এমন একদিন আসবে যেই দিন আপনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে একবার খেয়াল করুন পৃথিবীর শ্রেষ্ঠ মানব আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ তার চাইতে দামি মানুষ তার চাইতে বড় পরহেজগার এই পৃথিবীতে আর কেউ আসবে না যিনি সকল নবীর নবী যিনি সকল মানুষের নবী যিনি সকল জিনের মানব নবী সব কিছুর নবী সেই নবীকে বলা হচ্ছে যতদিন খুশি দুনিয়াতে বসবাস করুন তবে এমন একটা দিন আসবে যেই দিন দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকেও চলে যেতে হবে দুনিয়াতে যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করুন তবে মনে রাখবেন এই বন্ধুত্ব ছেড়ে আপনাকে চলে যেতে হবে ওয়ামাল মাশিতা ফা ইন্নাকা মাজজুন বিহি আর এই দুনিয়াতে যা খুশি আমল করুন মনে রাখবেন এমন একটা দিন আসবে প্রত্যেকটা কর্মের একেবারে হিসাব করে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে এমনি ছেড়ে দেওয়া হবে না অযথা একটা মানুষকে থাপ্পড় মেরে দিবেন একটা দরিদ্র মানুষ না হয় 10 টাকা বেশি ভাড়া চেয়েছে এই জন্য তার গালাকে কষিয়ে চর মারবেন যেটা বাংলার জমিনে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল রিক্সাওয়ালাকে একজন মানুষ তার সাইয়ারাতে গিয়ে তার কার থেকে বাহির হয়ে এসে কথা কাটাকাটি থাকে এমন জোরে থাপ্পড় মারলো জমিনে পড়ে সব পথ করতে থাকলো আপনি করবেন এটা কেন করবেন এই দুনিয়াতে থাকার জায়গা না কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে পাই পাই করে বুঝিয়ে দিতে হবে কেন তার উপরে এই জুলুম আপনি করলেন অত্যাচার করলেন এই জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এই কথাগুলো বারবার করে স্মরণ করে দিয়েছেন কারণ এই কথাটা স্মরণ রাখতে পারলেই একটা মানুষ আমার জন্য নিরাপদ হয়ে যাবে আমার ভাই ভাইয়ের জন্য নিরাপদ হয়ে যাবে আমার তার জন্য ভয় করতে হবে না সে আমার কোনো ক্ষতি করতে পারবে না তার হাত এবং জবান থেকে আমি নিরাপদ থাকবো যদি সেই ব্যক্তি মুত্তাকি হয়ে যায় পরহেজগার হয়ে যায় আর পরহেজগার মুত্তাকি হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে মৃত্যুর কথা বারবার করে স্মরণ করতে হবে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে আপনি অন্যকে নিয়ে ভাববেন কখন নিজেকে নিয়ে ভাবতে ভাবতে আপনার কান্নায় শেষ হয়ে যাবেন আপনার চোখে পানি বিসর্জন দেবেন আপনি টেনশন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হওয়ার পরেও আল্লাহর নবী আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে চোখের পানি বিসর্জন দিয়ে তার দাড়ি মোবারক ভেজে যেত তার চক্ষু তার দাড়িগুলো একেবারে পেকে গিয়েছিল হাদিসের ভিতরে বলা হয়েছে তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন ওই পবিত্র কোরআন মাজিদের ভিতরে কিছু সূরা আছে সূরা ওয়াকিয়া সূরা ইনশিকা সূরা তাকবীর এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে কারণ এর ভিতরে যে ভয়ঙ্কর আয়াতগুলো রয়েছে কিয়ামতের কথা বলা হয়েছে সেগুলো পড়তে পড়তে আমার চিন্তায় টেনশনে এই দাড়িগুলো পেকে গিয়েছে বলি সুবহানাল্লাহ কিন্তু আমরা মানুষ চিন্তা করি শুধু দুনিয়া নিয়ে এই দুনিয়া পাগল মানুষগুলোকে আবার আখেরাতমুখী করার জন্য বিশ্বনবী যে সিলেবাস দিয়েছেন আল্লাহর নবীর সেই কথাগুলো স্মরণ করে দিচ্ছি একদিন সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা আল্লাহর নবীর নিকটে ছিলাম আপনাদের কি কষ্ট হচ্ছে শেষ করে দেবো
কষ্ট হলে বলবেন, যখনই দেখব আপনাদের ধৈর্যের স্মৃতি ঘটছে সাথে সাথে অফ করে দেওয়া হবে, জোর করে কোন হাজি শোনানোর কোন দরকার নাই। যারা আগ্রহ নিয়ে ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে শুনবে তাদেরকে আমরা শোনাইতে চাই, জোর করে শোনাতে চাই না। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদিন ছিলাম, হাজার রাজুল মিনাল আনসার, এমন সময় আনসারদের মধ্য থেকেই একজন সাহাবীর আগমন ঘটল, ফাসাল্লামা তিনি সালাম দিলেন, অতঃপর অতঃপর তিনি বললেন, আইয়ুল মুমিনিনা আফদল, আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে যার চরিত্র ভালো সেই হলো উত্তম, সেই হলো সর্বোত্তম। বলে সুবহানাল্লাহ, চরিত্র যার ভালো মুমিনদের মধ্যে সেই হলো সর্বোত্তম। বলে আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস, আল্লাহর নবী সবচেয়ে জ্ঞানী মানুষকে, বিচক্ষণ মানুষকে? আমাদের জিজ্ঞেস করলে আমরা বলতাম ক্লাসে যে ফার্স্ট হয়, যার টাকা আছে, বাড়ি আছে, যে বেশি টাকা ইনকাম করতে পারে, ব্যবসা যে ভালো বোঝে, সেই তো জ্ঞানী। আমরা তাই মনে করি না? আমরা কিন্তু তাই মনে করি। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ কি উত্তর দিলেন? তিনি বলছেন, আকসারুকুম লিল মাউতি যিকরা ওয়া আকসারুকুম লিমা বাদাহু ইসতিদাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে জ্ঞানী বিচক্ষণ হলো তারা, যারা সর্বদা তার মৃত্যুর কথা অন্তরে জাগ্রত রাখে এবং মৃত্যুর পরে একটা জগৎ আছে, সেই জগতে কি করে মুক্তি পাওয়া যায়, সেখানে গিয়ে কিভাবে শান্তি পাওয়া যায়, সেই জীবনে যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবনে কি করে সুন্দর একটা জীবনের অধিকারী হওয়া যায়, এর জন্য যে প্রিপারেশন নেয়, এই জন্য যে সালাত আদায় করে, এই জন্য সিয়াম পালন করে, এই জন্য সঠিক কথা মানুষের সামনে বলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গভীর রজনীতে আল্লাহর কালামগুলো শোনার জন্য বসে থাকে। আল্লাহ নবী বলেছেন, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, পরবর্তী জগতের জন্য প্রিপারেশন নেয়, উলাইকাল আকিয়াস, তারাই হলো সত্যিকারের মুমিন, তারাই হলো সবচেয়ে বড় বিচক্ষণ। বলি সুবহানাল্লাহ, কিন্তু আমরা তো সেটা ভুলে গিয়েছি, আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, মৃত্যুর পরে জগৎটাও আমাদের মনে থাকে না। আর যদি মনে করতে পারতাম তাহলে আমাদের সমাজটা কতই না সুন্দর হতো, আমার করা আচরণ এত সুন্দর হতো, মানুষ আমার আচরণে খুশি হয়ে যেত। যেদিন আমরা চিরসত্য মৃত্যুবরণ করে নিব সেই দিন মানুষের কাছে বলতে হবে না, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, আমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে তার অন্তর থেকে পরিচয় নিন্দানো ভালোবাসা দিয়ে বলবে, না এই লোকটা বড় ভালো ছিল, এই লোকটা বড় সুন্দর মানুষ ছিল, তার আচরণ মানুষ সন্তুষ্ট হতো, তার কাছে বসলে আখিরাতের কথা স্মরণ হতো, তার কাছে গেলে পরকালের কথা স্মরণ হতো, এই লোকটা চলে গেল। আল্লাহ নবী বলেন, মানুষের কাছে না চাইতেই অন্তর নিংড়ানো যে দোয়া, এটাই হলো আসল দোয়া। বলেন কথা ঠিক কিনা? কিন্তু জানাজাকে সামনে রেখে বলবে, এটা কেমন লোক ছিল, এইভাবে জোর করে ভালো মানুষ প্রমাণের কোন সুযোগ নাই। মানুষ মৃত্যুর পরে অন্তর থেকে যদি তার জন্য দোয়া আসে, সেটা হলো আসল দোয়া। মানুষের মনে যে চিন্তা আসবে সেটাই হলো তার আসল অবস্থা, মানুষ না চাইতে যেটা বলবে সেটা হলো তার আসল অবস্থা। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একটু খেয়াল করি, এখন যদি মালাকুল মৌত চলে আসে, কত বক্তাকে দেখেনি ওয়াজ করতে করতে পৃথিবীর থেকে চলে কত শ্রোতা আর বাড়িতে ফিরে যেতে পারে নাই, কত মানুষ ভালো কাজ করতে গেছে সেখানে দুনিয়া থেকে চলে গেছেন, কত ভাগ্যবান তারা আল্লাহর কালাম বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও চলে যাব, কিন্তু আমরা কি নিয়ে যাব, এই চিন্তা ভাবনা যদি আমরা করতে পারি, একটু স্মরণ করতে পারি, আমি কবরে কি নিয়ে যাচ্ছি, আখিরাতের পথে আমরা কি সংগ্রহ করছি, এখন যদি দুনিয়া থেকে চলে যাই, এখন যদি মালাকুল মৌত চলে আসে, আমি কি প্রস্তুত আছি, আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার স্ত্রী, আমার সন্তানকে আমাকে বলবে, লোকটা অনেক ভালো ছিল, তার অন্তর থেকে কি দোয়াটা আসবে, আমার জন্য দোয়া করবে? যদি না করে এখনই পরিবর্তন হতে হবে, শ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ সুযোগ দান করেছেন, আমরা শুধরানোর সুযোগ পাবো, আমাদেরকে সেই দিনের আসার আগেই আমাদের চিন্তা করে পরিবর্তনশীল হয়ে আজকে আচরণ পরিবর্তন করতে হবে এবং দিনকে সত্যভাবে মজবুত
মজবুত ভাবে ধরতে হবে, আখিরাতের পাথর সুন্দর করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট থাকতে হবে। আপনারা সকলেই কি রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ দ্বীনের উপরে মৃত্যু পর্যন্ত অটল থেকে আমাদেরকে সঠিক দ্বীন ইসলামকে ইত্তেবা করে আল্লাহ নবীর সুন্নাতকে অনুসরণ করে এই দুনিয়াতে জীবন যাপন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। ولكم فيها ما تدعون
এদিক সেদিক যাওয়া চলবে
না বিপদে আপদে মুসিবতে আমাদেরকে কার উপর ধীর থাকতে হবে ঈমানের উপর অটল থাকতে হবে আর যদি গানে বানে দিক যেদিক পলায়া যায় ওইদিকে যদি মুসল্লিদের মার শুরু হয় এদিকে টুপি টুপি গোসায়া তারি তুলি কেটে বলবে আমি সারা জীবনে কোনোদিন সলাত আদায় করি না এটা হলো আমাদের ঈমান বলেন কথা ঠিক কিনা এটা আল্লাহ বললেন না সর্ব অবস্থায় দ্বীনের উপরে অটল থাকতে হবে বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহর উপর ধীর যারা থাকবে তাদের জন্যই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিনাশ শাজারাতি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ফাহিয়া মাসালুল মুসলিম আল্লাহ নবী একদিন এইভাবে সাহাবীদের লক্ষ্য করে বললেন হে আমার সঙ্গী সাথী তোমরা শুনে রাখো বলো তো গাছের মধ্যে একটা গাছ রয়েছে যে গাছটা হলো মুসলমানের উদাহরণ যে গাছটা কোনোদিন পাতা ধরে না এই গাছটা কি হতে পারে তোমরা কি বলতে পারো সাহাবীদের মধ্যে নানানজন নানান কথা বলতে শুরু করলেন কেউ বললেন যে অমুক গাছ আবার কেউ জঙ্গলের বিভিন্ন গাছের নাম বললেন কিন্তু কেউ উত্তরটা সঠিক দিতে পারলেন না সত্য সাহাবী আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছিলেন হয়তো এটা খেজুর গাছ হবে কিন্তু তিনি এটা বলছিলেন না এত বড় বড় সাহাবী আবু বকর উমর ওসমানের মতো এত সম্মানী সাহাবী এখানে উপস্থিত আছেন কেউ উত্তর দিচ্ছেন না আমি সত্য মানুষকে আমি উত্তর দিই তিনি এটা উত্তর দিলেন না তিনি যখন পিতার সঙ্গে চলে যাচ্ছেন বললেন আব্বা আল্লাহ নবী যখন কথাটা বলছিলেন আমার মনে কিন্তু উত্তরটা এটা মনে হয়েছিল মনে হচ্ছিল এটা খেজুর গাছে হবে তিনি বললেন সুবহানাল্লাহ তুমি উত্তরটা দিলে না কেন যদি আজকে নবীর সামনে এই উত্তরটা দিতে তাহলে আমার সম্মান তো আরো বেড়ে যেত আমার মর্যাদা বেড়ে যেত তিনি বললেন আমি এই কথা বলি নাই এই জন্য কারণ এত বড় বড় সাহাবী আপনি আছেন সেখানে আবু বকর ওমরের মতো সাহাবী আছে আমি কি করে সেখানে এই উত্তরটা দেই এই জন্য আমি বলি নাই আল্লাহ নবী তখন বললেন এটা হলো খেজুর গাছ অর্থাৎ তার মনের যে প্রশ্নের উত্তর আর আল্লাহ নবীর উত্তর মিলে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ফাহিয়া মাসালুল মুসলিম এটা হচ্ছে মুসলমানের দৃষ্টান্ত এটা এমন একটা গাছ যে গাছের পাতা কিন্তু ঝরে না সোজা হয়ে দাঁড়িয়ে থাকে ঝড় বলেন বৃষ্টি বলেন বিপদে আপদে মুসিবতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে যে গাছ তার নাম হচ্ছে খেজুর গাছ যে গাছের পাতা ঝরতে দেখা যায় না আল্লাহ নবী বললেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা ঈমানে আইমানি শক্তিতে বলিয়ান হয়েছে তার হচ্ছে এমন গাছের উদ্ধারের মতো বিপদ আপদে মুসিবতে সর্ব অবস্থায় ঈমানের উপরে অটল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই জমিনে বসবাস করবে পৃথিবীর কোন মানুষের কেউ কোরআনকে তার ভয় করে না পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করে না এই মাথা যদি নত করতে হয় সর্ব শক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত করে আল্লাহ নবী বললেন এরাই হলো মুসলমান এরাই হলো মুসলমানের দৃষ্টান্ত বলেন সুবহানাল্লাহ সেই মানের উপর ধীর থাকতে পারবেন না ইনশাআল্লাহ যদি ধীর থাকতে পারেন তাহলে আল্লাহর রহমত আবারও আমাদের উপর নাজিল হবে যেমন নাজিল হয়েছিল নবীর যুগে আবারও আমাদের মধ্যে নাজিল হবে ইনশাআল্লাহ বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন যদি আল্লাহর প্রতি ধীর ঈমান নিয়ে এর উপরে অটল থাকতে পারি ঈমানের চেতনায় বলিয়ান হয়ে যদি দুনিয়াতে বসবাস করতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াতে শান্তি এবং মৃত্যুর পরে সেই জান্নাত অপেক্ষা করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছিলেন সেই বুখারীর বর্ণনা এসেছে সাহাবীরা অসংখ্য সাহাবী কোন বর্ণনা এসেছে 1000 সাহাবী সেই খন্দক খনন করছেন কেউ টের পাচ্ছিলেন না তবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় খোদার ভাব খোদার জ্বালা তিনি সহ্য করতে পারছেন না তার মুখে এবং তার শরীরে ক্লান্তির ভাব চলে এসেছে এটা তিনি খেয়াল করতে পারলেন এটা তিনি আঁচ করতে পারলেন তিনি চিন্তা করলেন নবী বড় ক্ষুধা তো আছে তাকে কি করে খাওয়ানোর ব্যবস্থা করা যায় একটু কষ্ট করে আমাকে অপেক্ষা করবেন একটু যেহেতু আমি একটু ক্লান্ত জার্নি করতে করতে একটু গন্ডা বসে গেছে একটু চাপ আন্তর্ভুক্ত মনে করবেন আসবে বলছিলাম সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ক্ষুধার্ত অবস্থায় দেখে দূর দিয়ে চলে গেলেন বাড়িতে স্ত্রীকে বললেন
আল্লাহর নবী বড় ক্ষুধার্ত এই অবস্থায় সাহাবীদের সঙ্গে খন্দক খনন করছেন আমি দেখতে পেলাম নবীর চেহারাটা বড় ক্ষুধার্তর ভাব তার চেহারায় ফুটে উঠেছে বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা আছে স্ত্রী বললেন সামান্য একটা পরিমাণ যব অর্থাৎ আড়াই কেজি যব আর একটা বকরি আছে তিনি বললেন এটা তুমি খাবারের জন্য প্রস্তুত করো আমি নবীকে আমার বাড়িতে দাওয়াত দিব বলেন সুবহানাল্লাহ নবীর প্রতি মহব্বত ভালোবাসা তাকে ক্ষুধার্ত অবস্থায় দেখেই বাড়িতে খাবার প্রস্তুত করি তিনি নবীর কাছে গিয়ে বললেন আল্লাহর নবী আপনি বড় ক্ষুধার্ত দুপুরে আপনি আমার বাড়িতে একটু খাবার গ্রহণ করবেন আপনি একটু আমার বাড়িতে মেহমান হবেন তিনি আলহামদুলিল্লাহ বলে সকল আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আজকে দুপুরে জাবির তোমাদেরকে খাবারের জন্য দাওয়াত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ মানুষ কতজন ছিল 1000 সাহাবী খাবার কতটুকু মাত্র 2.5 কেজি যব এবং একটা বকরি এতগুলো মানুষ তিনি চেয়েছিলেন যে আমি শুধু নবীকে বলবো আর কিছু সাহাবী হয়তো তার সঙ্গে আসবে এত মানুষকে তো দাওয়াত দিয়ে আমি কুলাইতে পারবো না সেই খাবার তো নাই কিন্তু নবীর কানের কাছে বলার সাথে সাথে তিনি সকলকে দাওয়াত দিয়ে ফেললেন তিনি তো টেনশনে পড়ে গেলেন বাড়িতে চলে গেলেন স্ত্রীকে বললেন আল্লাহ নবী সকলকে নিয়ে আসছে বললেন এটা কেমনে সম্ভব তুমি কি নবীকে একা একা বলো নাই তিনি বললেন বলেছি এত আল্লাহ নবী সকলকে দাওয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টেনশন করো না আমি যতক্ষণ বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত তোমরা খাবারের পাত্রটা খুলবে না ওটা ঢেকেই রাখবে আর যতক্ষণ আমি না আসবো ততক্ষণ ওভাবে রেখে দেবে আল্লাহর নবী 1000 সাহাবীদের নিয়ে সেখানে চলে গেলেন এবং তিনি বিসমিল্লাহ বলে তার থুতু মুবারক সেখানে রেখে লাগিয়ে দিলেন এবং বিসমিল্লাহ বলে খাবার বিতরণ শুরু করে দিলেন এক নয় দুই নয় 1000 সাহাবী মাত্র 2.5 কেজি 2.5 কেজি জবের এই নির্মিত রুটি দিয়ে 1000 সাহাবী খাবার গ্রহণ করলেন তৃপ্তি সহকারে খাবার ভক্ষণ করলেন সাহাবী বলেন আল্লাহর কসম খেয়ে বলছি খাবার দাবার শেষ হয়ে গেল এরপরে পাত্রের ভিতরে যতটুকু খাবার ছিল ততটুকু ওইভাবেই থেকে গেল বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর বরকতে 1000 সাহাবী ভক্ত ভক্ষণ করার পরেও সেই খাবার সেইভাবেই থেকে যায় যে নবীর মাধ্যমে এই মুজিজা প্রকাশিত হয় সেই নবীর সুন্নাহ সেই নবীর সুন্নাত মানতে রাজি নেই আমরা সে আল্লাহকে যদি খুশি করি তাহলে রহমত এখন নাজিল হবে না বরকত নাজিল হবে না বলে অবশ্যই নাজিল হবে ইনশাআল্লাহ তাই বলছিলাম যে আমাদেরকে সেই দিনের উপরে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে এর জন্য সবচেয়ে বড় হাতিয়া কোন জিনিসটা অর্জন করলে কোন পথে হাঁটলে দিনের উপরে দৃঢ় থাকতে হয় তার মধ্যে একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে ইলম অর্জন করা জ্ঞান অর্জন করা দিনী শিক্ষায় শিক্ষিত হওয়া যদি এটা হতে পারি তাহলে আমাদের জন্য দিনের উপরে অটল থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে আর যদি দিনী জ্ঞান না থাকে যে কোনো সময় আমার ঈমানকে চুরি করে নিবে শয়তান আমি টেরও পারবো না আমরা উযু ভঙ্গের কারণ অনেকে জানি বলেন কথা ঠিক কিনা সেগুলো যদি ঘটে যায় তারপরে কি আমরা সালাত আদায় করি আবার ওযু করি তারপরে সালাত আদায় করি তাই না কারণ আমরা জানি যে এখন আমার ওযু নাই কিন্তু ঈমান ভঙ্গের কারণ যে রয়েছে এগুলো কি আমরা জানি জানি না আচ্ছা বলেন তো এখানে ওযু আছে কার কার একটু হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফিক ওযু নাই কার কার এবার হাত তুলে একটু দেখান তো আলহামদুলিল্লাহ এইবার যে প্রশ্ন করবো এটা হলো আসল প্রশ্ন সেটা হচ্ছে ঈমান আছে কার কার হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ অনেকেই উঠাচ্ছেন অনেকে অর্ধেক হাত বুঝেছে কারণ জানি না আমার ঈমান আছে কি নাই অনেকে উঠানি নাই ওই বিশ্বের মধ্যে যাবো না কারণ ঈমান আছে কি নাই এটা তো আমি জানি না আসলে বলেন ওযু যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে না এরকম কোন কথা আছে ওযু ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এরকম কোন কথা আছে কোরআন হাদিসে নাই তবে ঈমান যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না তাহলে ঈমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয় অথচ সেটা সম্পর্কে আমরা
একেবারে গাফিল। অথচ ঈমান ভঙ্গের কারণ রয়েছে দশটা, ইসলাম ভঙ্গের কারণ আছে দশটা। বাংলার জমিনে মুসলমানদের মধ্যে হাজার হাজার ওয়াজ নসিহত হয়, কিন্তু এই কথাগুলো মানুষকে বলে না। অনেক আমলের ফজিলতের বক্তব্য দেওয়া হয়, হেলিকপ্টার নিয়ে আসা হয়, লক্ষ লক্ষ টাকা এক পথে নিয়ে যায়, মনে করি কত বড় হুজুর, কিন্তু সে জানেই না যে তার ঈমান আছে কিনা। এই কথাগুলো মানুষের সামনে বলাই হয় না, বলেন কথা ঠিক কিনা। এই জন্য আমরা একটু জেনে যাবো যে ঈমানের উপর দৃঢ় থাকতে হলে আমাদের যে জিনিসটা সবার আগে দরকার সেটা হচ্ছে ইলম, বা ওই বিষয়ে বিদ্যা, বলেন কথা ঠিক কিনা। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি একটা বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সম্পর্কে যদি ধারণা থাকে, তার সম্পর্কে যদি জ্ঞান থাকে, তাহলেই আমরা তার প্রতি ভালোবাসা, তার আদেশ পালন করা এবং তার উপর দৃঢ় থাকা আমাদের জন্য সহজ হবে। আর এটা কোনো নকল সুন্নাত বা মানদুব নয়, এটা হচ্ছে ফরজ, বলেন কথা ঠিক কিনা। ইসলামের প্রথম দিকে চলে যা, যখন দুনিয়াটা বন্দুককারী নিমজ্জিত ছিল, যখন মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, জুলুম নির্যাতনে মানুষ নিমজ্জিত ছিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই মানুষগুলোকে কি করে আবার দ্বীনের পথে নিয়ে আসা যায়, কি করে আবার কল্যাণের পথে নিয়ে আসা যায়, কি করে আবার মানুষে পরিণত করা যায়। তিনি ধ্যানমগ্ন হলেন, আল্লাহ তাআলা আসমানী গ্রন্থে সর্বপ্রথম সিলেবাস জিব্রিলের মাধ্যমে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলাকে প্রথম পাঁচটি আয়াত নাযিল করে আসমান সিলেবাস দান করলেন। হে পৃথিবীর মানুষ, যদি সত্যিকার মানুষে পরিণত হতে চাও, জুলুম নির্যাতন থেকে যদি মুক্তি পেতে চাও, সত্যিকার জান্নাতি মানুষ হতে চাও, যদি সত্যিকারের মানুষে পরিণত হতে চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে আসমান সিলেবাস তোমাদেরকে দেওয়া হলো। আল্লাহ তাআলার ভাষায় শুনুন, আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, এই সমাজকে পরিবর্তন করার আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ প্রথম দেওয়া হলো সেটা হলো কার নামে পড়তে হবে, আল্লাহর নামে পড়াশোনা করতে হবে। জানতে হবে, বুঝতে হবে, তাহলেই আমরা মুক্তির পথ পেয়ে যাবো ইনশাল্লাহ। যদিও এই ওয়াজগুলো করলে মানুষ শুনতে চায় না, বলে এত দূর থেকে আলেম নিয়ে আসলেন, একজন আলোচক নিয়ে আসলেন, একটু দূর আকাশ সালাতের কথা বলবে, সিয়ামের কথা বলবে, কিন্তু বলছে এই বয়সে নাকি পড়াশোনা করতে হবে। মানুষ শুনতে চায় না, ভালো লাগে না, কেমন জমে না ওয়াজ, তো জমানোর দরকার নাই, এটাই বাস্তব। প্রত্যেকে পড়াশোনা করতে হবে, এটা কার নির্দেশ, আরো জোরে বলতে হবে, কার নির্দেশ, আল্লাহর আদেশ, এবং এটা ফরজ। তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর নারীকে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ। এই জন্য এটাকে আমাদের নকল সুন্নাত ভাবলে হবে না। আর ইলম না থাকার কারণেই আমাদের সমাজে এত জটিলতা, এত সমস্যা, এত ইখতিলাফ, এত মারামারি, এত হানাহানি, এত আমাদের জুলুম নির্যাতন, এই সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই। যদি এটা থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার ভাই ময়না ভাই তিনি মসজিদে সৌদি আরবে ছিলেন, আমি দীর্ঘ 6 বছর সেখানে আল্লাহ এই মধ্যে থাকার ব্যবস্থা করেছিলেন। মাহবিতুল ওহী, ওহী নাযিলের স্থান, কোরআন নাযিলের স্থান, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে এসেছিলেন, আগমন ঘটেছিল, সাহাবীদের স্মৃতি বিজড়িত সেই স্থান, সেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার মতো অধমকে আল্লাহ 6টি বছর বিনা খরচে টাকা দিয়ে পয়সা দিয়ে আমাদেরকে সহজ করে সবকিছু ফ্রি করে দিয়ে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বলে আলহামদুলিল্লাহ। সেখানে আমরা গিয়ে দেখতে পেয়েছি যে আল্লাহর নবীর সাহাবীদের সে তারা আজকে বেঁচে নেই, তবে তাদের আদর্শে যারা আদর্শিত হয়েছিল তাদের কি অবস্থা, এবং সেখানে তারা ইলমের জন্য কত বিশাল ব্যবস্থা করে রেখেছে, গোটা পৃথিবীকে বাছাই করে যাচাই করে মেধাবীদেরকে তারা স্কলারশিপের ব্যবস্থা করে, তাদের যাতায়াত ব্যবস্থা ফ্রি, তাদের খাওয়া ফ্রি, থাকা ফ্রি, প্লেনের ভাড়া ফ্রি, ভিসা খরচ ফ্রি, মাসে মাসে স্কলারশিপের জন্য 840 রিয়াল করে যায়,
যে তোমাকে আমরা নিয়ে এসেছি, তোমার বৃদ্ধ বাবা বাড়িতে কি করে খাবে, যাও এই টাকাটা তাদেরকে পাঠিয়ে দাও। বলে আলহামদুলিল্লাহ, 30,000 ছাত্র একই সঙ্গে গোটা পৃথিবী থেকে বাছাই করে পড়াশোনা করে, এই বিশাল ইলমের বরকত। কেন তারা করলেন? তারা জানেন, কারণ তারা জানতেন, যদি ইসলামকে জিন্দা রাখতে চাও, যদি ইসলামকে তোমরা জাগ্রত রাখতে চাও, গোটা পৃথিবীব্যাপী যদি ইসলাম ছড়িয়ে দিতে চাও, তাহলে এই কোরআনের জ্ঞান গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য যারা মেধাবী, যারা জ্ঞানী, যাদের বিচক্ষণতা রয়েছে, যারা পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করেছে, তাদেরকে বাছাই করে দিন শেখার জন্য এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেখানে নিয়ে যায়। বাংলার জমিনে থেকে যদি আপনি এখন গবেষণা করেন, গোটা পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না যেখানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা তাই নেই। বলেন সুবহানাল্লাহ। এমনকি বাংলার জমিন থেকে যারা জীবিকার জন্য, সংসার চালানোর জন্য রিজিকের সন্ধানে চলে যায় মক্কা মদিনায়, সেই দেশ এমন ভাবে তারা ইলম চর্চার জন্য ব্যবস্থা করে রেখেছে, মসজিদের ভিতরে ছোট ছোট মাদ্রাসা করে রেখেছে, সেখানে লেখা আছে হালাকাতুল কুরআন লিজাইরিন। পৃথিবী থেকে যারা এই আল্লাহর নবীর দেশ ভ্রমণ করতে এসেছো, যারা আল্লাহর নবীর দেশ দেখতে এসেছো, ওমরা করতে এসেছো, হজ করতে এসেছো, বসে যাও, এই তুমি কোরআনের হালকায় তোমার জীবনে কিছু সময় কোরআন শিক্ষায় ব্যয় করো। সূরা ফাতিহাটা শোনে, দুই একটা সূরা শোনে, যেগুলো শুনলে তাদের সালাতের জন্য বারবার পড়তে হয়, শুনে তাদেরকে বিদায় করে দেয়। সেই দেশে বড় হোক, ছোট হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, সবার জন্য এইভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। এরপরে এইভাবে তারা মদিনা ভার্সিটি করে রেখেছে, কারণ একটাই, এই দিনকে প্রচার প্রসার করতে হলে, দিনের উপর অটল থাকতে হলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার হবে এই কোরআন সম্পর্কে গভীর জ্ঞান। এই কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণেই, আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিস্থিতি বিধান থেকে অবহেলা করার কারণেই বাংলার জমিনে আজকে আপনাদের মতো এরকম সন্তান থেকে দুনিয়াতে তার ক্লাস্টার হয়ে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বাংলার জমিনে আমার সন্তান জন্ম নিচ্ছে, জন্মদাতা পিতা মাতাকে জবাই করে হত্যা করে দিচ্ছে। বাংলার জমিনে এমন যুবক জন্ম নিচ্ছে যে যুবকেরা অন্য বোনকে ধর্ষণ করে ক্ষান্ত হয় না, ধর্ষণের পরে ছয় টুকরা করে তার লাশকে বিখণ্ডিত করে বাংলার জমিনে ফেলে রাখছে। বাংলার জমিনে কাশ্মীরের ভিতরে অবৈধ সন্তানের পর দিন পাওয়া যায়, বস্তার মধ্যে এই ধরনের সন্তান পাওয়া যায়, কারণ তার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের কোন আদর্শ নাই, জন্মদাতা পিতা কতই না কষ্ট করে, একজন বাবার যে অবদান কি করে মদিনায় ছিলাম, পরীক্ষা চলছিল, আমার বাবা চলে গেলেন, কলিজাটা থরথর করে কাঁপছিল দেশে আসার জন্য, এদিকে পরীক্ষা ভিসা প্রসেসিং করতে তিন দিন চলে যাবে, মোবাইলে যখন দেখছিলাম কলিজাটা ফেলে যাচ্ছিল, আসতে পারি নাই, কারণ ওই বাবার অক্লান্ত পরিশ্রমের বদলেতেই এই অদম বান্দাকে আল্লাহ মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা সত্য, দুনিয়াতে কেউ থাকতে পারে না, চলে গেলেন। বুঝতে পারলাম যে বাবা কি জিনিস, বাবা যে কত বড় ছায়া, বাবা যে কত বড় একটা সন্তানের জন্য আশীর্বাদ, ওই মা কলিজার টুকরা এবং সেই ভালোবাসার পাত্র, এটা যে কত বড় সম্পদ, কে এটাকে বোঝাবে, ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তবে এই অহমকে যখন আল্লাহ একটা পুত্র সন্তান দান করলেন, মোবাইলের ভিতরে যখন ভিডিও কলে কথা বলতাম, তারা এখানে থাকতো, আমি ঠিক করেছিলাম বিদেশে, কিছুটা বুঝতে পেরেছি, ওই সন্তান যখন মোবাইলে বলতো, আব্বু তুমি মোবাইল ভেঙে ওর ভিতর দিয়ে তুমি চলে আস,
আসো সারা রাত্রি আর ঘুমাইতে পারি নাই ওই সন্তানের ভালোবাসায় মহব্বতে সেই সন্তান যদি বড় হয়ে পিতার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় এর চাইতে হতভাগা কোমল করা সমাজ আর কি হতে পারে ওই সন্তানের চাইতে কুনাঙ্গা সন্তান আর কি হতে পারে এর চাইতে আরো কোন দৃশ্য যা আমাদেরকে দেখতে হবে আমরা কেউ বলতে পারবো না যদি আমরা এই কোরআনকে আঁকড়ে না ধরি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হই সমাজের ভিতরে কোরআনের জ্ঞান যদি মানুষদেরকে না দিই কোথায় গিয়ে আদর্শ শিখবে পিতা মাতার এই সম্মান কোথায় গিয়ে শিখবে বড়দের সম্মান করার এই কথা কে বলবে কে শিক্ষা দান করবে এই জন্য আজকে ফিরে আসতে হবে যদি সন্তানের কাছে পেতে চাই ওই সন্তান মৃত্যুর পর আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে আমার লাশের কাছে দাঁড়িয়ে অন্তর নিম্রাণ ভালোবাসা দিয়ে দোয়া করবে যেটা টাকা দিয়ে পয়সা দিয়ে হুজুর ভাড়া করে হবে না যদি ওই সন্তানের কারণে মৃত্যুর পরে আমি একটু ভালো কিছু পেতে চাই এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহিন ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঝে কিছু মানুষকে জান্নাতের ভিতরে এত মর্যাদা এত সম্মান দেওয়া হবে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে বলবে দুনিয়াতে তো আমার এত কোনো আমল নাই আমি কি করে এত মর্যাদার মালিক হলাম আমাকে কেন এত সম্মান দেওয়া হয় আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ আমার সাথে এত ভালো ব্যবহার কেন করা হচ্ছে আমার তো এমন তেমন আমল নাই আল্লাহ বলবেন লি ইস্তিগফারি ওয়া ইয়াতিকালা তোমার এত আমল নাই আমি জানি তবে এমন সন্তান দুনিয়াতে রেখে এসেছো যে সন্তান মৃত্যুর পরে তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছি ইস্তিগফার করেছি তোমার নামে তাসাদ্দুক করে আমার কাছে দোয়া করেছিল তোমার সন্তানের আমলের কারণে আমি আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিলাম বলে সুবহানাল্লাহ আমি আপনি কি রেখে যাচ্ছি দুনিয়া থেকে তো চলে যাবো কিন্তু কেমন সন্তান রেখে যাচ্ছি ও কি দোয়া করতে পারে ও কি ওযু গোসল পারে ও কি কোরআনটা তেলাওয়াত করতে পারে ও কি জানাজা সালাতটা করতে পারবে নাকি হুজুর ডেকে নিয়ে আসবে আমার শরীরে চিন্তিত আছে আমার যেমন কষ্ট হয় 1,00,000 টাকা দিয়ে যদি হুজুর ভাড়া করে নিয়ে আসেন ওই কান্না কাঁপবে না কাঁপবে টাকা যত বেশি হবে তত বেশি কাঁপবে কিন্তু অন্তর নিম্রাণ ভালোবাসা ওই সন্তানের জন্য আসবে যে সন্তানকে আপনি পরিবৃতি করে মানুষ করেছেন এই জন্য সেই সন্তানকে দিনের জ্ঞান দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন লাদউ লাহু আল্লাহ নবী বলেন মানুষ মারা যাবে তার সঙ্গে আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে মারা গেলে যারা কবরে শুয়ে আছে এই গ্রামে তারা কিন্তু আজকে মাহফিলে আসতে পারে নাই আমার আশেপাশে গ্রামে যেখানে অস্পতে যেতাম আমার আব্বা সেখানে আমার আগে গিয়ে উপস্থিত হতো মৃত্যুর আগে অসুস্থ ছিলেন নিষেধ করতাম আব্বা যেন না কিন্তু বলেন না আমার ছেলে রস করবে আমি একটু করি যাবো রেস্টেগুলো সরবো আমার আব্বা সামনে বসে দেখতাম চোখগুলো লাল হয়ে যেত তিনি খুশিতে তার চোখ দিয়ে পানি চলে আসতো কিন্তু তিনি যখন মারা গেলেন এই আমলগুলো বন্ধ হয়ে গেল সেই আমলগুলো কেটে দেওয়া হলো আল্লাহ নবী বলেন সেই দিন আসার পূর্বে এই তিনটি আমল যারা করে যেতে পারবে মৃত্যুবরণ করার পরেও তাদের কবরে এই নেকিগুলো বসতে থাকবে বলে সুবহানাল্লাহ 1 নম্বর বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যারা দুনিয়াতে সদকায়ে জারিয়া করেছে এই দুনিয়াতে থাকতে মসজিদ করেছে মাদ্রাসা করেছে এই দুনিয়াতে কোরআন হাফেজ বানিয়েছে রাস্তা করেছে নলকূপ করেছে গাছ স্থাপন করেছে আল্লাহর নবী বলেন এই আমলগুলো যারা করবে দুনিয়া থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে তার কবরে তার নেকিগুলো প্রসারের ব্যবস্থা করবেন বলে সুবহানাল্লাহ আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এরপরে হলো নেক সন্তান যারা তার মৃত্যুর পরে আল্লাহর কাছে দোয়া করে সালাত পড়ে না সিয়াম পড়ে না কোরআন পড়ে না আদব কায়দা নাই এমন সন্তান দোয়া করলে আল্লাহ কবুল করে না আল্লাহ বলেন আল্লাহর নবীর মাধ্যমে যে নেক সন্তান দুনিয়াতে যা রেখে যায় ওই সন্তানগুলো যদি কে দেখে যে বাবা মার জন্য দোয়া করে তাহলে ওই সন্তানগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং মৃত্যুর পরে তার নেকিগুলো কবরে পড়তে থাকবে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বললেন আও ইলমিন ইনতাফাউ বিহি এমন এলেন এমন বিদ্যা অর্জন করলো যা দ্বারা মানুষ উপকৃত হয় এই বিদ্যা যারা অর্জন করেছে কোরআন শিখেছে হাদিস শিখেছে নিজে শিখলো মানুষকে শিখাইলো আল্লাহ নবী বলেন এই নেকিগুলো মৃত্যুর পরে কবরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে সুবহানাল্লাহ
প্রত্যেকের উচিত কিছু কিছু সাদকায় জারিয়া করা, কারণ কখন মারা যাবো বলতে পারি না। সিঁড়িতে যাওয়ার পরে আমরা দিয়েছিলাম 2015 সালে, আল্লাহ কবুল করলেন, মনে বড় আশা ছিল। ক্লাস ফোর থেকে আল্লাহকে বলি, আল্লাহ আমার তো কোনো সামর্থ্য নাই, শক্তি নাই, একেবারে গ্রাম গঞ্জে বসবাস করি, কিন্তু তোমার ক্ষমতা অনেক, তুমি চাইলে সব সম্ভব। আল্লাহকে বললাম, আল্লাহ অধমের কথাগুলো কবুল করে দিলেন। আল্লাহ যখন কবুল করলেন, মনের ভিতরে আনন্দে ফুর্তিতে খুশিতে আমার মন যেন টিকছিল না বাংলার জমিনে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখলাম শিক্ষা প্রত্যেকটা জায়গায় রয়েছে। আমি প্রথমেই চিন্তা করলাম এমন একটা দেশ মরুভূমির দেশ, সেখানে তেমন অন্য ফসল জন্মে না, জন্মিলেও এখন অল্প জন্মে, কিন্তু সেজুর ছাড়া তেমন কিছুই নেই, কিন্তু আল্লাহ তারা তাদেরকে যা খাওয়ান। আমার দেশে সোনার মাটি থাকার পরেও আমরা খেতে পাই না, কারণ এগুলোর যে দাম আর আমাদের যে অভাব, আমরা কিন্তু সেগুলো কিনেও খেতে পারি না। বলেন কথা ঠিক কিনা? আশা আছে, স্বাদ আছে, বাংলার জমিনে জন্মে তারপরে অনেকে কিনতে পারি না, কারণ পরে কিছু আমাদের টাকা নাই, কিন্তু সেখানে জন্ম নেয় না। সেই জায়গার মানুষকে মক্কা মদিনায় গিয়ে দেখবেন, সেখানে সব ধরনের ভালো খাবার পাওয়া যায়, দামি দামি ফলমূল পাওয়া যায়, 20 পিয়াল দিলে এক কার্টন বেদানা পাওয়া যায়, 10 পিয়ালে এক কার্টন আপনার আঙ্গুর পাওয়া যায়। সেখানে মানুষকে আল্লাহ সবচেয়ে দামি খাবার গুলো খাওয়াচ্ছেন। আমার মতো আমি চিন্তা করলাম কি করে আল্লাহ এদেরকে খাওয়ান। আমি তো অবাক হয়ে গেলাম। পরে মনে হলো যে দেশের মানুষ এত কষ্টে অর্জনের পয়সা গুলো আল্লাহর দিনকে জাগ্রত করার জন্য, কোরআনের শিক্ষাকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একজনের পিছনে। আমার পিছনে 6 বছরে কত লক্ষ টাকা তারা ব্যয় করেছে, যেগুলো রাষ্ট্র আরো দূরে রয়েছে, সেখান থেকে ছাত্র নিয়ে আসার কত খরচ হয়। সেখানে গিয়ে আরো অবাক হয়ে গেলাম, একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, সেই ব্যক্তি বলছে, সরকার তুমি এদেরকে নিয়ে এসেছো দিন শেখার জন্য, আমার তো সেই ক্ষমতা নাই, তবে এই নেকিগুলো আমি একাই অর্জন করব। এই জন্য তিনি বলে দিলেন, যত ছাত্র আছে সকলের খাবারের টাকা আমি একাই দান করব। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে দেখলাম, এই লোকটাকে যে একাই 30,000 ছাত্রের খাবারের ব্যবস্থা করে, তার বাড়িতে নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে সকলের নাস্তা করায়, একটা প্যাকেট ধরিয়ে দেয়, সেখানে এক মাসের খাবারের টাকাগুলো দেয়, একটা দাওয়াত পত্র, সেখানে কোরআন হাদিস লেখা থাকে। দেখার ইচ্ছা হলো, অনেকে বন্ধুরা বলল বিকালবেলা আসরের পরে মসজিদে নববীর কোণে দেখবা সাদা মাথা একটা মানুষ বসে আছে, এটাই হলো সেই ব্যক্তি। চলে গেলাম সেখানে গিয়ে দেখছি দামি ইফতারির ব্যবস্থা করেছে, হাজির সাহেব আসেন দেখেছেন। এরপরে তাকে দেখলাম সাদা একটা কাপড় এবং একটা নরমাল টুপি পরে তিনি বসে আছেন, হাত দুই খান আল্লাহর কাছে উঠিয়ে এমন ভাবে হাউমাম করে কাঁদছে, মনে হচ্ছে রাত্রিতে তার বাড়িতে খাবার নাই। এইভাবে কাঁদছে, অর্থ লক্ষ লক্ষ টাকা রিয়াল দান করে তারপর সে মসজিদে নববীতে এসেছে। আমি আপনি হতভাগা কপাল করা মুসলমান, আল্লাহর পথে ব্যয় করলাম না, দিলাম না, এরপরে আল্লাহর ভয়ে আমাদের চোখে পানি আসে না, আল্লাহর ভয়ে কাঁদতে আমাদের সময় নাই, আমাদের ঘরগুলো এমন হয়ে গেল। আমি চিন্তা করলাম এই যে মদিনা ফার্সিটির বরকত, এর বরকতেই হয়তো আল্লাহ তাদেরকে এত মর্যাদা দান করেছেন, আল্লাহ তাদের দেশে জন্মায় না তারপরেও তাদের এত দামি দামি খাবারের ব্যবস্থা করে, এত বিশাল বিশাল খেজুর, এত উন্নত মানের খেজুর গুলো যেটা আমাদের দেশে পাওয়া যায় না। এরপরে দেখলাম মক্কাতে গিয়ে সেখানে 24 ঘন্টা মানুষেরা তাওয়াফ করে, সেখানে সাই করে, মানুষেরা আল্লাহর ভয় কম্পন করে 24 ঘন্টা আল্লাহর ভয়ে, গোটা পৃথিবীকে হাজির সাহ বলে সে কান্নাকাটি করছে। আমি তাই তো বললাম এখানে রহমত নাজিল হবে না কোথায় হবে, আল্লাহর জমিন। এই জন্য তো আস্তে আস্তে রহমত শূন্য হয়ে গেল, মুসলমানের ঘরগুলো অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, আজকে পরিবারগুলো কত অশান্তির মধ্যে থাকে বলতে পারে না, স্ত্রী অশান্তিতে, সন্তান অশান্তিতে, স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলেও সন্তান কথা শোনে না, কত ধরনের অশান্তির মধ্যে আমরা আছি। তার অন্যতম কারণ হলো আমাদের ঘরগুলো কোরআন শূন্য হয়ে যাচ্ছে। বলেন কথা ঠিক কিনা? শিরিক বিরোধের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমরা জানি না যে এগুলো করলে ঈমান হারা হতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা করে বলা হয়েছে যে এক নম্বর ঈমান ভঙ্গের যে কারণগুলো হলো সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের ঈমানগুলো ভঙ্গ হবে। এরপরে তিনি বললেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ওয়া ইতাওয়াক্কালু আলাইহিম ওয়া ইয়াসালুহুম শাফাআ কাফারা ইসমাআন। যারা আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতা করবে এবং তাদের কাছে চাইবে, তাদের কাছে চাওয়া পাওয়া নজর নিয়ে আসবে
নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী এবং হাদিস থেকে প্রমাণিত হয় তারা ঐক্য হলো বলে নাউযুবিল্লাহ ঈমান হারাম হয়ে চলে যেতে হবে এই জন্য তো আমাদের জানতে হবে বুঝতে হবে সবার আগে আমাদের ইলম অর্জন করতে হবে আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রথম আয়াতটা কেন এটা দিলেন যে লেখাপড়া করতে হবে জানতে হবে বুঝতে হবে আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ কোরআনে বলেছেন ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হে নবী আপনি জানুন আপনি শিখুন আপনি বুঝুন লা মাহবুদা বিহাক্কি ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মাবুদ নাই বলি সুবহানাল্লাহ কেন আল্লাহ তো প্রথমে সালাতের কথা বলতে পারতেন সিয়ামের কথা বলতে পারতেন যাকাতের কথা বলতে পারতেন সেটা না বললে আল্লাহ বলেন আল্লাহর নামে পড়াশোনা করতে হবে কারণ হচ্ছে এটাই এই লেখাপড়া এই জ্ঞান যদি না থাকে আপনার ইমানও টিকবে না আপনার সালাতও টিকবে না সিয়ামও টিকবে না যাকাতও টিকবে না বলেন কথা ঠিক কিনা ইমান আনার পরে আল্লাহ বলেছেন অসংখ্য মানুষ আছে তারা মুশরিক ইমান আনার পরেও তারা মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে বাংলার জমিনের মানুষকে মানুষকে সেজদা করছে মানুষকে কবরের কাছে তার জীবনের চাওয়া পাওয়া পেশ করছে সন্তান ভাইরা কবরের কাছে যায় মানুষকে মানুষকে সেজদা করে মানুষের কাছে নজর নিয়াজ করে মানুষের মানুষের কাছে যেটা পাওয়া দরকার আল্লাহ সেই সম্মানটা মানুষকে বাংলার জমিনে দেওয়া হচ্ছে বলেন কথা ঠিক কিনা এই জন্যই তো আল্লাহ বললেন সব কিছুর আগে এলেন জ্ঞান অর্জন করতে হবে তাহলে তোমার ঈমান ও টিকবে না মুশরিক হয়ে বেঈমান হয়ে কবর কবরে চলে যাবে সালাতের কথা এত সুন্দর পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দান করলেন ওই ব্যাপারে যদি জ্ঞান না থাকি তাহলে তো আমরা সঠিক পদ্ধতিতে সালাত আদায় করতে পারবো না আদায় করেও আমাদের দুনিয়ার থেকে জাহান্নামে হয়ে মৃত্যুবরণ করতে হবে এরপরে তো সিয়াম রমজান মাস বাদ দিয়ে যদি তার আগের মাসে আমরা এটা মেনে নিই আমরা যদি পালন করি তাহলে তো হবে হবে না এই জন্য আমাকে জানতে হবে কোন মাসে আল্লাহ ফরজ করেছেন এরপরে জাকাতের মাসালা তো আরো কঠিন কয়টা কয় কত টাকা জাকাত হয় কয়টা গরুতে কয়টা ছাগল দিতে হয় কয়টা উটে কয়টা ছাগল দিতে হয় ফসলের জমিতে কিভাবে জাকাত দিব এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা যদি না জ্ঞান থাকে কোটি কোটি টাকা ব্যয় করলেও জাকাতের হক আদায় হবে না বলেন কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকে সবার আগে এলেন দরকার আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল এবং কাজের পূর্বে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ নবী বললেন সেটা হলো দুনিয়াবি জ্ঞান নয় শুধু দুনিয়া জ্ঞান বিজ্ঞানের সাথে সাথে এই কোরআনের জ্ঞান সবার আগে আপনাকে দিতে হবে পিতামাতার পক্ষ থেকে সন্তানকে দেওয়া সবচাইতে বড় উপহার হচ্ছে এই কোরআনের জ্ঞান বলেন কথা ঠিক কিনা কোরআনের জ্ঞানে শিক্ষিত করা তাদেরকে কোরআনে হাফেজ করা আলেম বানানো এটা হলো পিতামাতার পক্ষ থেকে সন্তানকে সবচাইতে বড় উপহার আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে যেটা করতে না পারবেন এই কোরআনের আপনার সন্তানকে দিবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর সব জ্ঞান শিক্ষা দিবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাখাবিরা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাজি তুকরাউ ফীহি সূরাতিল বাকারা আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের ঘরগুলো কবরস্থানে পরিণত করো না আমি দেখেছি বাংলার জমিনে আমি যখন সুদিতে আসতাম বদরে সালাত করে আমার মুসল্লিদেরকে নিয়ে একটু হাঁটতে বাইর হতাম আমার গ্রাম ছেড়ে আশেপাশে দুই তিন গ্রাম হেঁটে তারপরে বাড়িতে আসতাম আমি একটু খেয়াল করে দেখলাম দুই একটা বাড়ি থেকে ফজর সালাতের পরে কোরআনের তেলাওয়াত আমার কানে ভেসে আসলো বেশিরভাগ মানুষ ঘুম থেকে ওঠে নাই দুই একজন উঠলেই গান বাজনা নিয়ে ব্যস্ত আবার দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত এই আল্লাহর কালাম গুলো তাদের ঘরে স্থান পায় নাই ঘরগুলো কবর স্থানে পরিণত হয়ে গেছে আল্লাহ নবী বললেন হে পৃথিবীর মানুষ তোমার ঘরগুলোকে কবরে পরিণত করো না কবরে যেমন সালাত নাই কবরে যেমন তেলাওয়াত নাই কবরে যেমন তাসবিহ তাহলিল নাই আজকে মুসলমানের ঘরগুলো কবরের মতো হয়ে গেল আল্লাহ নবী বলেন তোমরা বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করো আর যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরটা হলো আল্লাহ শয়তান মুক্ত সেখান থেকে শয়তান পলায়ন করে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই কোরআন নিয়ে কি গবেষণা করবে কি করবে আর কে তাকে তার বুকে ধারণ করবে এই মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না কোরআনকে ছেড়ে দিলাম সেই যে রমজান মাসে খুলেছিলাম আবার রমজান চলে আসলো মাঝখানে ধরার সময় নাই জুজদারের মধ্যে পেশিয়ে পেশিয়ে ঘরের কোণে রেখে দিয়েছি মসজিদের কোণে রেখে দিলাম অথচ আমরা কোরআন পড়ি না মক্কা মদিনায় রহমত হবে না কেন
জামির ড্রাইভারকে আপনি দেখবেন পকেটের মধ্যে একটা কোরআনের মুসহাব, রাস্তা ঘাটে চলতে ফিরতে সুযোগ পেলেই কোরআনটা খুলে তারা তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে চলে গেলাম, 6 বছর চিকিৎসা ফ্রি করে দিলেন মার্সিডি, সেখানে যাওয়ার পরে অসুখের জন্য চলে যেতাম, তাদেরকে সালাম দিতাম, এত সুন্দর আচরণ, এত সুন্দর কথা, তারা আমাদের দোয়া করে সালাম দিত, বসাতো, বলতো লাভ আছে তখন ইনশাআল্লাহ, বসুন কি হয়েছে সমস্যা নাই, আল্লাহ চাই তো ভালো হয়ে যাবে, এত ভালোভাবে আচরণ করে দেখে মনটা মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর আচরণ কি করে শিখলো এরা। আমার দেশে তো অনেকে আছে মৃত্যু মানুষকে নিয়ে তারা ব্যবসা করে, বলেন কথা ঠিক কিনা, বাংলা ছবি এমন ডাক্তার আছে তারা ডাকাতের ভূমিকা পালন করে, বাংলা ছবি এমন ইঞ্জিনিয়ার আছে তারা রডের পরিবর্তে পাল ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, বলেন কথা ঠিক কিনা। অর্থ শিকারের ডাক্তারের এত আচরণ সুন্দর হলো কেন? সিলেবাস খুলে দেখলাম, ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, আগে কোরআন তোমাকে পড়তে হবে, বলে সুবহানাল্লাহ। ডাক্তারি শিক্ষা হলেও কোরআনের শিক্ষা বাধ্যতামূলক, তাদেরকে অ্যাডমিশন দিতে হয়, আকীদা করতে হয়, তাফসীর করতে হয়, তারপরে ডাক্তারি করতে হয়। এই জন্য তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, ডাক্তারের আচরণ এত সুন্দর হবে না কেন, ইঞ্জিনিয়ারের আচরণ এত সুন্দর হবে না কেন, কারণ তাদের সিরাতে ডাক্তার হওয়ার পরেও কোরআনের জ্ঞান রয়েছে, বলেন কথা ঠিক কিনা। এই জন্য তাদের এত সুন্দর আচরণ বাহির হয়। আল্লাহর নবী তাই বললেন, তোমাদের ঘরগুলো কোরআনের আলোকে আলোকিত করো, সেখানে সকাল সন্ধ্যায় মামুন কোরআন দিয়ে দিন শুরু করবেন, আপনার পরিবার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বারাবী ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন গভীর রজনীতি আমি সূরা তাহাব তেলাওয়াত করতেছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর কিছু তো বলা যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটু তাকবীর আল্লাহ, এই তাকবীর আলহামদুলিল্লাহ। যাক আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণ বলি, যদি আমার কষ্ট হচ্ছে কারণ অত্যন্ত ক্লান্ত। তো আমি বলছিলাম সেই মুসলিমের একটা হাদিস, সূরা তাহাব তেলাওয়াত করতেছিলেন, তার ঘোড়া তার রশি দিয়ে একটা তার খুঁটির সঙ্গে বাঁধা ছিল, তেলাওয়াত করতে করতে দেখতে পেলেন এক খণ্ড মেঘ নিচের দিকে চলে আসছে, এমন সময় তিনি দেখলেন এই দৃশ্য দেখে তার বেঁধে রাখা ঘোড়াটা লাফাতে শুরু করলো। এরপরে যখন তিনি ফজর হয়ে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেলেন মসজিদে নববীতে, তিনি বললেন আল্লাহ নবী আমি সূরা তাহাব তেলাওয়াত করতেছিলাম, এখন মেঘের মতো কি যেন নিচের দিকে আসতে শুরু করেছিল, এরপরে যখন আমার ঘোড়াটা এটা দেখলো লাফাতে শুরু করে দিল, আল্লাহ নবী বললেন ওই যে মেঘখণ্ড আকারে দেখেছ এগুলো আসলে মেঘ নয়, তিরুতাল মালাইকা তানাজ্জালা বিল কোরআন, এগুলো ছিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যা তোমার কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন বান্দা যখন এই কোরআন নিয়ে গবেষণা করে, এই কোরআন তেলাওয়াত করে, আসমান থেকে ঝাঁকে ঝাঁকে এই ধরনের ফেরেশতা নাজিল হয়ে তাদের মুখকে মুখের সঙ্গে লাগিয়ে দেয় এবং তারা কোরআনের তেলাওয়াত গুলো শুনতে থাকে, বলে সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত তারা গুরুত্বের সাথে এটা দেখে, কপাল পোড়া মুসলমান, সেই কোরআন থেকে আমরা দূরে চলে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমাদেরকে ফিরে আসতে বলেছেন। আল্লাহ নবী বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ আশা করতে পারি না, তবে আল্লাহ নবী বলেছেন এই কোরআনকে যারা বেশি বেশি তেলাওয়াত করবে তার পাপকারীর পক্ষে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জোর দাবি জানাবে, বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলে রূপে তাদের মাথার উপরে ছায়া দান করা হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন তোমরা বিশেষ করে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল মুল্ক, 30 নম্বর পারার প্রথম সূরা, এত আল্লাহ নবী বলে
বলেন এই সূরাটা কবরে আযাব থেকে তাদেরকে মুক্তি দান করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন হিয়া মানিয়াতুন হিয়া মুনজিয়াতুন তুনজিহি মিন আযাবিল কবর এটা হচ্ছে পাদা দানকারী এটা হলো মুক্তি দানকারী এটা বান্দা আল্লাহকে এর তেলাওয়াতকারীকে শাফাআত করবে এবং জাহান্নামের কবরে আযাব থেকে তাদেরকে মুক্তি দেবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মর্যাদা এত দিয়েছেন একটু খেয়াল করেন আমি আপনি বুঝলাম না এর মূল্য কিন্তু আল্লাহ তাআলা কত স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য এই শ্রেষ্ঠ গ্রন্থ দান করলেন হতে পারে কখন কোন মুসলমান সন্তানদের ডাক্তার বানালাম ইঞ্জিনিয়ার বানালাম কত গল্প করি যে আমার ছেলে আমেরিকা থাকে উড়তে থাকে আমার ছেলে এত বড় বড় তার সার্টিফিকেট নিয়ে এসেছে কিন্তু মৃত্যুর সময় বাবা অসুস্থ সেই বাবার খাবার জোটে না এমন ঘটনা আছে না বাংলার জমিনে কত বাবার যে কান্নাকাটি শুনেছি বলে ছেলেকে ডাক্তার বানালাম ইঞ্জিনিয়ার বানালাম আর বাড়িতে গ্রামে আমাকে রেখে চলে গেছে স্ত্রী সন্তান যে আলাদা থাকি আলাদা থাকা আমি গুণা বলছি না কিন্তু এই বৃদ্ধ বাবা মা যাদের কারণে দুনিয়ার আলো দেখেছি যাদের কারণে শিক্ষার আলো দেখেছি যাদের কারণে আজকে তুমি এত বড় মানুষ হয়েছ সেই বাবা মাকে একটু দেখতে হবে মৃত্যু বয়সে একটু চিকিৎসা করতে হবে একটু ভালো আচরণ করতে হবে এই সন্তান পাওয়া যায় না বলেন কথা ঠিক কিনা এই জন্য কোরআনের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে আমি বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে কেমন মর্যাদা দিলেন আমরা যদিও এটাকে মূল্যায়ন করলাম না আমরা এটাকে দাম দিলাম না অথচ আল্লাহ তাআলা একটা সূরা কত মর্যাদা দিয়ে এই পৃথিবীবাসীর জন্য নাজিল করলেন খেয়াল করুন পয়গাম্বর জিব্রিল আলাইহিস সালাম ওয়াহিদুন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর নিকটে একদিন জিব্রিল আলাইহিস উপস্থিত আছেন এই সময় তিনি বললেন সামিয়া নাকিতু মিন ফাওকিহি হঠাৎ উপরে একটা দরজা খোলা শব্দ শোনা গেল এই সময় তিনি মাথা উঠালেন ফারাফা রাসাহু ফাকালা তোমার কি বললেন হাযা বাহু মিন আসসামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কুতু ইল্লাল ইয়াউম এই যে আকাশের দরজাটি আজকে খোলা হলো ইতিপূর্বে কোনোদিন খোলা হয় নাই বলে সুবহানাল্লাহ আপনাদের বলি কষ্ট হচ্ছে নাকি আর সামান্য কিছু সময় বলবো ইনশাআল্লাহ তারপরে আমরা সকলেই দোয়া করে চলে যাব কারণ সারা রাত ধরে ওয়াজ করে যদি ফজরের নিজ যায় তাহলে কি লাভ হবে আল্লাহ রাসূল বলেছেন রাকাত আল ফজরি খায়রুন মিনা দুনিয়া ওয়া ফিহা ফজরের পূর্বে সূরাটা সুন্নাত খুব হালকা সুন্নাত প্রথম রাকাতে সূরা কি বললেন কাফেরুন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস এত সংক্ষিপ্ত করে আল্লাহর নবী পড়েছেন সেই দুই রাকাত সুন্নাতের এত ফজিলত আল্লাহর নবী বলেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম বলে সুবহানাল্লাহ সারা জীবনের অর্ধসিয়ত আর ফজরের একত্র সালাত যদি একদিকে করা হয় কোনটা ভারী হবে ওই সালাতটা এই জন্য মিস করা যাবে না সেই দিকে খেয়াল রেখে আমরা নির্ধারিত টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজকে তারিখ কত তিনে মাসের জলসা আমরা তিন মাসে শেষ করার চেষ্টা করব আমরা চার তারিখ করে সীমা লঙ্ঘন করব না ইনশাআল্লাহ এই জন্য ধৈর্য ছুটি না হয়ে আর হয়তো কোনোদিন দেখা হবে কিনা আমরা কেউ বলতে পারবো না এই যে চলতে ফিরতে দেখা হয়ে গেল অনেকদিন পরে আমার মুরগি তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আর কোনোদিন হবে কিনা বলতে পারবো না আল্লাহ সুযোগ দিলে হবে কিন্তু যদি না যাই তাহলে এটাই আমাদের জীবনের শেষ জলসা হতে পারে বলে কথা ঠিক কিনা এই জন্য একটু ধৈর্য ধরে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ থেকে বিরত হয়ে কিছু সময় ধৈর্য ধরে বসুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে বালা মুসিবত দূর হয়ে যাবে অন্তরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে জান্নাতি মানুষ হওয়ার জন্য আমরা সুযোগ পাবো বলে কথা ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন তিনি মাথা উঠালেন জিবরিল আমিন বললেন হাযা বাবুন মিন আসসামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কুতু ইল্লাল ইয়াউম এই যে আকাশের দরজা আজকে খোলা হলো ইতিপূর্বে কোনোদিন এই দরজা খোলা হয় নাই নাযালা মিনহু মালাকুন সেই দরজা দিয়ে একজন ফেরেশতা নাযিল হলেন একজন ফেরেশতা আসলেন তখন তিনি বলছেন হাযা মালাকুন নাযালা ইলাল আরদি লাম ইয়ানজিল কাতুল ইল্লাল ইয়াউম এই যে ফেরেশতা আজকে দুনিয়াতে আসলো ইতিপূর্বে কোনোদিন আসবে নাই বলে সুবহানাল্লাহ এরপরে ফাসাল্লামা আল্লাহর নবীকে সালাম দিলেন বলে সুবহানাল্লাহ তারপরে তিনি বললেন আবশির বিনুরাইন হে পৃথিবীর মানুষ হে আল্লাহর নবী আপনি দুইটা নূরে দুইটা সুসংবাদ আপনি গ্রহণ করুন ও ইতা হুমা লাম ইয়ুকা হুমা নাবিয়ুন ক্বাবলাকা এমন দুইটা সুসংবাদ আপনাকে দেওয়া হচ্ছে যা ইতিপূর্বের কোন নবীকে দেওয়া হয় নাই বলে সুবহানাল্লাহ আবার খেয়াল করেন হাদিসের প্রথম অংশ এমন একটা দরজা খোলা হলো যে দরজা ইতিপূর্বে খোলে নাই এমন একটা ফেরেশতা নাযিল হলো যে ফেরেশতা দুনিয়াতে কোনোদিন আসে নাই এমন দুইটা জিনিস এই উম্মতে মুহাম্মাদকে দেওয়া হলো যে দুইটা জিনিস
পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই বলে সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা, আরেকটা হলো সূরা বাকারার শেষের দুইটা আয়াত বলে সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত গুরুত্ব, এত স্পেশাল করে এই উম্মতে মুহাম্মদকে দেওয়া হলো কপাল পড়া মুসলমান। এই দুইটা জিনিস আমরা বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারি না বলেন কথা ঠিক কিনা? আমাদের ঘরে এই ধরনের সন্তান জন্ম দিবে না তো কাদের ঘরে জন্ম দিবি? আমাদের ঘরে অশান্তি এখন চলবে না তো কাদের ঘরে চলবে? মুসলমানের ঘরে আল্লাহ নবী শিক্ষা দিলেন যে এই কোরআনের তেলাওয়াত হবে এবং এই দুইটা আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ তুমি বলছেন মান কারা আয়াতান মিন সূরাতিল বাকারা কাফাতা ফাহিয়া কাফাতা ফি কুল্লি লাইলাতিন কাফাতাহু। আল্লাহ নবী বলেন যে বান্দা বান্দি প্রত্যেকদিন রাত্রে সূরা বাকারা শেষের দুইটা আয়াত তেলাওয়াত করবে এই দুইটা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। কাফাতার ব্যাখ্যায় বলা হয়েছে কিসের থেকে যথেষ্ট? দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হলো একজন বান্দা বান্দি সারা রাত্রি ধরে সালাত আদায় করার পরে যে নেকিটা অর্জন করবে এই দুইটা আয়াত তেলাওয়াত করলে তার সমপরিমাণ নেকি পাবে বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে যে বালা মুসিবত বাসার থেকে যে আর কিছু যথেষ্ট দরকার হবে এই দুইটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে এর এত পাওয়ার সারা রাত যাবতীয় অনিষ্ট থেকে তাকে রক্ষা করা হবে বলে সুবহানাল্লাহ। কয় জোরে মুখস্থ হয়েছে একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লজ্জা দেওয়ার জন্য না, একটু সুচনা করার জন্য বলছি। এতগুলো মানুষের মধ্যে হাতে গোনা কয়েকটা মানুষের এই দুইটা আয়াত অর্থ এত গুরুত্ব, এত ফজিলত, এত পাওয়ার, সেই দুইটা আয়াতে আমরা মুখস্থ করতে পারি নাই। তাহলে আমাদের ভিতরে শান্তি আর অশান্তির আগুন জ্বলবে না তো কাদের মধ্যে জ্বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, রিজিকের জন্য সকাল সন্ধ্যা ছুটলে কত পরিশ্রম করলে আমার জন্য তোমাদের সময় হলো না। তোমাদের ব্যস্ততা কোনদিন যাবে না, তোমার ব্যস্ততা বৃদ্ধি পাবে। কারণ আল্লাহ নবী বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় বাহির করো, তাহলে আমলা সদরাকা গিনান, আমি আল্লাহ তোমার অভাবগুলোকে দূর করে দেব বলে সুবহানাল্লাহ। অভাব মুক্ত করে দেওয়া হবে যদি আল্লাহর ইবাদতের জন্য নিজেকে অবসর করতে পারি, সময় বাহির করতে পারি। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইল্লাম তাফআল, যদি সময় না দাও, ইবাদতের সময় নাই, কোরআন তেলাওয়াতের সময় নাই, সালাতের সময় নাই, তালিমি বৈঠকের সময় নাই, ওয়াজ নসিহত করে সেখানে বসার সময় নাই, আল্লাহ বলেছেন আমরা ওয়ালাম আয়সুদকা ওয়ালাম, আল্লাহ নবী বললেন ওয়াইলাম তাফআল ফামা আল্লাহ নবী বলেছেন যে তোমাদের যদি সময় বাহির করতে না পারো তাহলে আমি তোমাদের অন্তরকে অভাব মুক্ত করবো না, তোমাদের অসম অন্তরকে এবং হাতগুলোকে আমি আরো অভাব দিই এবং তোমাদের হাতগুলোকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কথা কখনোই মিথ্যা হবে না। যার কারণে দেখা যায় সলাতের কথা বললে বলে আমার তো সময় নাই, আমি ব্যবসায়িক মানুষ, আমি ব্যস্ত মানুষ, আল্লাহ বলেছেন তোমার ব্যস্ততা কোনোদিন যাবে না। কারণ আল্লাহর জন্য যারা সময় বাহির করবে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আরো ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিবেন এবং নিজেদের পথগুলো আপনার যত টাকাই হোক না কেন, যত কোটি টাকার মালিক হন না কেন, আপনার বাড়িতে শান্তি আসতে পারে না বলেন কথা ঠিক কিনা? কোটি টাকা আছে, আরো কোটি টাকার জন্য আপনি সকাল সন্ধ্যায় ছুটবেন যদি আপনার প্রতি রহমত না থাকে। এই জন্য আল্লাহ রহমত পেতে হলে আমাদেরকে আল্লাহর জন্য সময় বাহির করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একত্রিত হয়ে আল্লাহর ঘর সময়ের মধ্যে কোন একটা ঘরের ভিতরে একত্রিত হয়, এরপরে পরস্পরে এই কোরআন থেকে তারা শিক্ষা গ্রহণ করে, নিজে শেখে এবং অন্যকে শিক্ষা দান করে, আল্লাহর কোরআন নিয়ে তারা তাদারুস করে, শেখে এবং শেখায়। আল্লাহ নবী বলে এই বান্দা এবং বান্দিদের উপরে আমি আল্লাহ চারটা পুরস্কার দিই। এক নাম্বার পুরস্কার হলো ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা, আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে আসমান থেকে সাকিনা বা প্রশান্তি নাযিল করি বলি সুবহানাল্লাহ। ওয়া খাশিয়াতুর রাহমান, আল্লাহর নবী বলে তাদের উপরে আল্লাহ
আল্লাহর রহমত নাযিল হয় ওয়া হাফাতুল মালাইকা আল্লাহর ফেরেশতা তাদের ঘিরে নেয় ওয়া যাকারাকুমুল্লাহু ফিমা ইনদা আল্লাহর নবী বলেন স্বয়ং আল্লাহ আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী ফেরেশতাদের নিকটে তাদের নামগুলো উচ্চারণ করে বলি সুবহানাল্লাহ টাকা সে কোটি টাকা দিয়ে আপনি খাট কিনতে পারেন কিন্তু সেই খাটে আরামের শান্তির ঘুমের জন্য আল্লাহ রহমতের দরকার আছে কিনা আপনার বাড়ি আছে গাড়ি আছে আপনি গাড়ি কিনতে পারলেন কিন্তু সেই গাড়িটা নিরাপদে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত দরকার আছে আল্লাহ বলেন যারা এই কোরআন শিখতে যাবে কোরআনের বৈঠকে যারা বলবে কোরআন নিয়ে যারা তদাব্বুর করবে চিন্তা গবেষণা করবে সেই অনুযায়ী তারা ফয়সালা করে নিজের জীবন পরিবার এবং আহাল পরিবারকে পরিচালনা করবে আমি আল্লাহ আসমান থেকে তাদের পরিবারে অপ্রান্ত শান্তি প্রশান্তি নাযিল করে দিব তাদের যদি পকেটে টাকাও তো না থাকি তাদের বাড়ির দুয়ারি যদি না থাকি কত সুন্দর জীবন যদি না পায় আমি আল্লাহ তবু তাদের অন্তরে এমন প্রশান্তি দান করব যে প্রশান্তি কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না বলেন সুবহানাল্লাহ এবং আমি এমন জায়গা থেকে তাদের রুজির ব্যবস্থা করব তোমরা সরে রাখো তুমি চিন্তাও করতে পারবে না যে টাকার জন্য পয়সার জন্য মানুষে মানুষকে খুন করে যে টাকার জন্য বাবা পরিজাত টুকরা সন্তানকে অপমান করে কত গালাগালি করে কত ধমকাধমকি করে সেই টাকা পয়সা আল্লাহ বলেন বান্দা কোথায় তোমরা ছুটলা এই টাকা পয়সার মালিক হলাম আমি আল্লাহ আমি যাকে ইচ্ছা করি তাকে আমি অপরন্তরে দিকের মালিক বানায় দিই বলে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা তাকিয়ে দেখো ওই পাখির দিকে পাখি কিন্তু চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই কিছু নাই সকালবেলা খালি পেটে ঘর থেকে আল্লাহর নাম নিয়ে বাগে হয়ে যায় আবার সন্ধ্যায় যখন বাড়িতে ফেরি আল্লাহ বলেন তাকিয়ে দেখো পেটটা ভর্তি করে আমি তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিই বলি সুবহানাল্লাহ সামান্য একটা পাখি তার যদি আমি খাবারের ব্যবস্থা করতে পারি চাকরি নাই ব্যবসা নাই টেনশন নাই আল্লাহর নাম নিয়ে বাহির হয় আবার আজকে পেটটা ভর্তি করে বাহিরে পাই হে পৃথিবীর মানুষ হে আল্লাহর বান্দাগণ তুমি আমার সবচেয়ে দারি সৃষ্টি তুমি আমার সবচেয়ে ভালোবাসার পাত্র তুমি কেন পাগল করা হয়ে গেলে দুনিয়ার জন্য এই টাকার জন্য বাড়ির জন্য মালিকের জন্য তুমি কেন এত পাগল করা হয়ে গেলে আমি আল্লাহর জন্য সময় দাও আমার পিছনে সময় ব্যয় করো আমার সন্তুষ্টির জন্য সময় ব্যয় করো আমি আল্লাহ তোমাদের অভাবগুলো পূরণ করে দিব বলে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই সাদা কাপড়ে সিলাই বিহীন দুইটা কাপড় পরে আসি ভালো মানুষের পাশে কালো মানুষ সাদা মানুষের কাছে কালো মানুষ দাঁড়িয়ে আসি এইভাবে একই পোশাক পরে আসি কে রাজাকে প্রজা বোঝা যায় না সকলের উদ্দেশ্য একটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের ক্ষমা চেয়ে নিতে হবে সকলে আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া করতে করতে তারা সেখানে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এরপরে যখন পরমাতে মন্তজিত হয় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গিয়ে আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছি এই দোয়াটা তারা বারবার বলতে থাকে লা ইলা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আমি চিন্তা করলাম লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কেন এই দোয়াটা পড়তে হয় এর ভিতরে তো আমার জন্য কিছু চাওয়া নাই আল্লাহ তাওহীদে আল্লাহর একাত্তর ঘোষণা দেওয়া হয় আল্লাহ ছাড়া সত্যিকারের প্রভাবক নাই তার জন্য রাজত্ব তিনি সব কিছুর মালিক তার কোন শরীক নেই এই ঘোষণা দিতে হয় লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় চলে আসলাম আরাফার ময়দানে চলে এই দোয়া আমাকে আল্লাহ নবী শিখাইলেন আমার জন্য কি চাইলাম কি পাইলাম আল্লাহ নবী বলেন বান্দা আমার উম্মতের শুনে রাখো হাজির ময়দানে আমার ময়দানে তুমি কে আল্লাহর একত্বের ঘোষণা করবে আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের চাহিদাগুলো তিনি সব মিটিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ
আল্লাহর নবীর যুগে একজন সাহাবী ছিলেন কানা আফওয়ান আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আহাদুহুমা ইয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখর ইয়াক্তারিফু ফাশাকাল মুক্তারিফু আতাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লা'আল্লাকা তারজুকু বিহি বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক পরিবারে দুই ভাই ছিল এক ভাই ব্যবসা করতো আর এক ভাই দিন শিক্ষা করতো নবীর দরবারে আসলেন আল্লাহর নবীর কাছে এসে দিন শিখে কোরআন শিখে মাসলা মাসায়াল শিখে আর এক ভাই ব্যবসা বাণিজ্য করে যে ভাই ব্যবসা বাণিজ্য করে ওই ভাই গিয়ে তার ভাইকে আল্লাহর নবীকে অভিযোগ করলো আল্লাহর নবী আমার ভাই আপনার কাছে ঘন্টার পর ঘন্টা সময় দেয় কোরআন শিখতে আসে দিন শিখতে আসে ওই ভাইকে একটু ছুটির ব্যবস্থা করে দিন সে যদি কোরআন না শিখে আমার ব্যবসায় একটু সময় দিত আমার ব্যবসায় একটু উন্নত হতো বানানো কথা নাই সিলসিলা সহিহা 25 ও 60 নম্বর হাদিসটি খুলে দেখবেন আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি যখন অভিযোগ করলো আমার ভাইকে ছুটি দিন আমার ব্যবসায় কাজে যদি সহযোগিতা করে তাহলে আমি একটু মুক্তি পেয়ে যেতাম আমার একটু সহজ হতো আমি একটু আরো বেশি লাভবান হতে পারতাম বাচ্চের দৃষ্টিতে কথাটা সঠিক মনে হলেও আল্লাহর নবী বললেন তুমি এই চিন্তা করেছো ব্যবসা করছো বলো তুমি টাকার মালিক বাড়ির মালিক না না প্রত্যেকদিন তোমার দোকানে কিন্তু পরিচিত কাস্টমার আসে না আগে আল্লাহ তোমার জন্য যে ব্যক্তির পকেটে রিজিকের ব্যবস্থা করে দিই ওই ব্যক্তিকে তোমার দোকানে যাওয়ার প্রয়োজন ঘটিয়ে দিই বলি সুবহানাল্লাহ কত মানুষ দোকানে আসে সকাই তো সকলকে কিন্তু তারা চেনে না আল্লাহ বলে তোমার রুজিটার পকেটে থাকার কারণেই আগে আল্লাহ তোমার জন্য ওই দোকানে যাওয়ার প্রয়োজন করে দিই সকালবেলা শীতের মধ্যেই বৃদ্ধ বাবাজি ধ্যান নিয়ে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি আর একজন বড় একটা বস্তা নিয়ে ব্যাগ নিয়ে বাহির হয়ে টাকার উদ্দেশ্যে বাহির হবে আল্লাহ বলে আমি এমন সেটিং করলাম এই ব্যক্তির পকেটে ওই বৃদ্ধ ভেদালার যে রয়েছে যার কারণে ও বোঝা বহন করতে পারে না আর ওই ভেদালা বসে আছে এর বোঝাটা বহন করবে তাকে নিয়ে যাবে তার গন্তব্যে যাওয়াটা আমি প্রয়োজন করে দিলাম তার জন্য কারণ হলো ওই বৃদ্ধ তোমার ভাই কোরআন শেখে দিন শেখে এই জন্য আল্লাহ আসমান থেকে তোমাদের জীবনের ব্যবস্থা করে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ বাংলার জমিনে এত কোরআনের হাফেজ আছি কোরআনের মাদ্রাসা আছি আমি মাঝে মধ্যে চিন্তা করলাম প্রথম করোনার তখন চিনে পাওয়া গেল আমি তখনও মদিনায় আমি 8 নম্বর বিল্ডিং এ 3টা 5টায় সেখানে রয়েছি সেখান থেকে বাড়িতে বন্দি গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারে না কি অবস্থা হবে কেমন হবে ভয়ে আতঙ্কে কেউ ঘর থেকে বাহির হয় না দেশে আইন জারি করা হলো ঘর থেকে কেউ বাহির হতে পারবে না মসজিদে চলা যা হলো আজান দিদি কিন্তু সলাত আসতে পারবে না কেমন একটা কঠিন পরিস্থিতি এরপরেও দেখলাম বিশ্বের অন্যান্য দেশের মানুষগুলো কত সচেতন বলার সঙ্গে সঙ্গে আইন করে দিল মাস্ক না পরে ঘর থেকে বাহির হলে 10,000 রিয়াল জরিমানা ভয়ে কেউ বাহির হয় না বাহির হলেও মাস্ক ছাড়া কেউ যায় না বাংলার জমিনের মানুষ এত ঘন বসতি হাটে বাজারে মাঠে ঘাটে বোঝানোই গেল না যে মাস্ক করলে এটা উপকার হয় এরপরেও আল্লাহ অল্প কিছু ক্ষতি সাধনের পরেও আল্লাহ আমাদের কিছু অল্পতেই মাফ করে দিয়েছেন বলেন কথা ঠিক কিনা আমি বলতে চাই এগুলোর অন্যতম কারণ আল্লাহর জমিনে হাজার হাজার যতটুকু জায়গা এতটুকু জায়গা একজন ছাত্র শুয়ে থাকি একজন আরেকজনের গায়ের সঙ্গে ওটাই লেগে যাবে এমন ভাবে চাপাচাপি করে শোয়ার পরেও তাদের কোনদিন করোনা ধরে নাই বলেন কথা ঠিক কিনা আল্লাহ আমাদের রুজি দান করেন বলেন কথা ঠিক কিনা
শিক্ষিত হই না এবং যারা করে তাদেরকে আমরা ভালো চোখে দেখি না এবং তাদেরকে উচ্চ উদ্দীপনা দিই না। অথচ কিয়ামতের আগে আল্লাহ নবী বলেছেন মানুষ আলেম সুন্দর হয়ে যাবে। কঠিন কথা, যার বাস্তবতা আমরা দেখছি যে সম পরিমাণের আলেম, যে যোগ্যতা সম্পন্ন আলেম দুনিয়া থেকে চলে যাচ্ছেন এমন কোন আলেম আর দ্বিতীয়টা দেখা যায় না। শাহেদ নাসিরুদ্দিন আলবানির মতো জগৎ বিখ্যাত মহাদ্বীপ চলে গেছেন, তার ধারে কাছে কোনো আলেম আর কিন্তু জন্ম নিচ্ছেন না। শাহেদ বিন বাস রাহিমাহুল্লাহ চলে গেছেন, তার মতো কোনো আলেম এই দুনিয়াতে আর দেখা যাচ্ছে না। এরপরে আপনি দেখেছেন শেখুল ইসলাম ইমামুল তাইমিয়া তার লিখিত একটা বই, এত জ্ঞান এত মেধাতার ছিল, সেই যুগের লোকেরা তাকে রিকোয়েস্ট করলো যে আপনি একটা ভ্রান্ত আকিদার বিপরীতে একটা বই লিখবেন। তিনি লিখলেন আকিদা আল ওয়াসিতিয়া, যেটা আমি ক্লাসে আলেম সানাবিয়াতে পড়াই। সেই বইটা লেখার জন্য সময় নিয়েছেন, আসরের সালাত পড়ে বসেছেন, মাগরিবের আগেই তিনি শেষ করে দিয়েছেন, যেটা মদিনা ভার্সিটিতে একটা পুরো সেমিস্টার পড়ানো হয়, যেটা লিখতে তার সময় লেগেছে মাত্র আসর থেকে মাগরিবের এই সময় বলে সুবহানাল্লাহ। যাদের বইগুলো পড়ে আজকে আমরা ফতোয়া দিই, যাদের বইগুলো পড়ে আমরা মানুষের কাছে বক্তৃতা দিই, সেই মানুষের মতো এত জগৎ বিখ্যাত এত বিশাল বিশাল আলেম গুলো আর পাওয়া যাচ্ছে না। আমরা আলেম শূন্য হতে বসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ইন্নাল্লাহ লা ইয়াবদুল ইলমা ইনতিজাআন ওয়ালাকিন ইয়াবদুল ইলমা বিফাদলি উলামা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালান ফাসইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাআদাল্লু ফাআউযিলু আদাল্লু। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেবেন, আলেমদের অন্তর থেকে এলেন ছিনিয়ে নেবেন না, ওয়ালাকিন কিন্তু ইয়াবদুল ইলমা বিফাদলি উলামা আলেমদের মৃত্যু ঘটানোর মাধ্যমে এই দুনিয়া থেকে এলেনকে আল্লাহ উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, এমনকি কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না। ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা, তারা তখন অজ্ঞ মানুষদেরকে তাদের নেতা বানাবে। ফাসুইলু, তারা মানুষদেরকে জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, বিনা জ্ঞানে বিনা বিদ্যায় তারা মানুষের কাছে ফতোয়া প্রদান করবে। ফাদল্লু ও আদল্লু, নিজেও পথভ্রষ্ট হবে মানুষদেরকে পথভ্রষ্ট করবে। বলে নাউজুবিল্লাহ, তাহলে কোথায় পাবো সেই আলেম আমরা? কার ঘরে জন্ম নেবে? আমাদের মা বোনেরা তো এমন ভাবে তাদের জীবন অতিবাহিত করে, তাদের ঘরেতে এই ধরনের সন্তান খুঁজে পাওয়া বড় কঠিন। বলেন কথা ঠিক কিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয় ইমাম বুখারীর মা আমাদের মা বোন তো সকাল সন্ধ্যায় সিনেমা, সকাল সন্ধ্যায় গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাদের পেটে কি করে ইমাম বুখারী জন্ম নেবে? কি করে শেখুল ইসলামের টাইমে জন্ম নেবে? কি করে তাদের সন্তানেরা কোরআনের হাফেজ হবে? কি করে দিনের আলেম হবে যদি আমাদের মা বোনেরা সুন্দর হয়ে যায়? আল্লাহ নবীর দেখার পদ্ধতিতে আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করে, তাহলে আমাদের বিশ্বাস আবারও জন্ম নেবে শেখুল ইসলামের টাইমিয়া, আবারও জন্ম নেবে ইমাম বুখারীর মতো জগৎ বিখ্যাত মহাদ্বীপ। সেই মায়ের ঘরেই জন্ম নেবে কোরআনের হাফেজ, যে মা সকাল সন্ধ্যায় আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর জিকির নিয়ে চলে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখে, পরিবারে কোরআনের তেলাওয়াত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মা বোন আমাদের ঘরে ঘরে দান করে সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা তুহা আয়াত নাম্বার 123-24 এবং 26 আয়াত নাম্বার গুলো আয়াতগুলো খুলে দেখবেন। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বাল রাব্বি লিমা হাশারতানী আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা।
আল্লাহ বলেন যারা দুনিয়াতে আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনই এমন সংকটময় জীবন দান করব, তারা সেখানে শান্তি পাবে না, অশান্তির আগুনে তারা জ্বলবে, এবং আখিরাতে আমি আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। তারা বলবে লিমা হাসারতানি আমা ওয়াকদ কুনতু বাসীরা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তোলা হলো, দুনিয়াতে তো আমার চোখ ছিল আমি দেখতে পেতাম। আল্লাহ বলেন আল্লাহর জিকির নাই, আল্লাহকে ডাকে না, বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহকে ডাকার মতো কোন মানুষ নাই, সকাল সন্ধ্যায় দুনিয়াবি কাজে ব্যস্ত থেকে গেল, আল্লাহকে ডাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, এই সময় তাদের হলো না। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে যখন উঠানো হবে, তারা বলবে আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠানো হলো, আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন কাযালিকা আতাকা আয়াতুনা ফালাসিতাহা, অনুরূপভাবে আমি আল্লাহ তোমাদের আমার আয়াতগুলো দিয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলে, অনুরূপভাবে আজকে তোমাদেরও ভুলে যাওয়া হলো বলি নাউযুবিল্লাহ। এই কোরআনের মাহফিলে যারা এসেছিলেন, যারা আয়োজন করেছেন, একটা মসজিদ আলহামদুলিল্লাহ, তো আমরা সকলে জানি যেখানে কিছু দানের জন্য বলা হয়েছে আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকে মাহফিল, তাই প্রত্যেকে এই গভীর রজনীতে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, যার যার পকেটে সে হাত দিবেন, যা কিছু আছে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে সাদকায়ে জারিয়া করার জন্য দিবেন। অল্প সময়ের মধ্যে আমি কিছু টাকা পয়সা উঠিয়ে দান সদকে উঠিয়ে দোয়া করে আজকের মতো শেষ করে দেবো। মহিলা মামুন যারা এসেছিলেন তাদের পক্ষ থেকেও 2573 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাদের দান গুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ তুমি তাদের পরিবারে আহলে তুমি বরকতে পরিপূর্ণ করে দাও। আর এক ভাই 50 টাকা করেছে দান, আল্লাহ তুমি তার দান গুলো কবুল ও মঞ্জুর করে নাও। বাকিতে যদি দিতে চান, যেহেতু রাত অনেক হয়েছে আর ট্রেন এসে জোর করে কখনোই নেওয়া ঠিক না, অন্তর থেকে কোরআনের কথা শুনে যদি অন্তরটা নরম হয়, এখন যদি কবরে চলে যাই তাহলে কি নিয়ে যাবো, এই যে দানগুলো করেছিলেন এগুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে, তাহলে অল্প সময়ের মধ্যে একটু আপনারা কিছু কিছু করে এখানে দিয়ে যাবেন, ইনশাল্লাহ দিন কালে সহযোগিতা। আচ্ছা, যেহেতু গমের সময় আপনারা হয়তো এখন নিয়ে আসেন নাই, আলোচনা শোনার পরে যদি মনে হয় যে আল্লাহর ঘরে কিছু দান করলে এটা আমার জন্য থেকে যাবে, মৃত্যুর সময় আমি এটাই সাথে নিয়ে যাব, আর কিছু তো যাবে না, তাহলে একটু বাকিতে লিখে দিয়ে যান, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা শেষ করবো। আমি আপনাদের ১০০০ টাকা আল্লাহ তুমি এই দান গুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই, এক পারা করে কমে গেল আর বাকি দেখলো কত বলে তো 29 পারার জন্য
29 জন মানুষকে 1000 টাকা করে দান করবেন, টাকা না নিয়ে আসলে বাকি টাকা লিখে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করে চলে যাব। ছোট্ট বাচ্চা সোনামণি তিনিও গভীর রাত্রি পর্যন্ত জায়গা থেকে আরাফাত তিনিও 100 টাকা করেছে দান। আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও, ইলমে আমলে বরকত দান করে দাও। আরেক ভাই দ্বিতীয় নাম্বার পাড়া আমাদের এই মসজিদের মুসলিম আদিল ভাই 1000 টাকা দান করেছে, আর বাকি টাকা মাত্র 28 পাড়া আমার জন্য দান করবেন 1000 করে। জীবনে কত টাকা পেয়ে দিচ্ছে দিক চলে গেল, আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। কে দায়িত্বশীল? আব্দুল্লাহ স্যার বড় দায়িত্বশীল। মসজিদের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কেশিয়া, যিনি টাকা পয়সা যার কাছে আমানত থাকে, সেই ভাইও 1000 টাকা না আল্লাহ তো আব্দুল্লাহ ভাই লেখেন তা 1000 টাকা দান করবে, আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর মাত্র সাদা ভাই মানিক মানিক ভাই, তিনি যুবক মানুষ, যুবকদের কুসম্পর্কে আজকে বলতে পারলাম না, অন্য জিনিসটা বলবো ইনশাআল্লাহ। তিনিও গভীর রজনীতে 1000 টাকা দান করেছে, আর বাকি থাকলো মাত্র 25 পারা। 25 জন মানুষ 25,000 টাকা দিবে, দোয়া করে শেষ করে দিবে ইনশাআল্লাহ। কোরআনের মহাব্বতে একটু দিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। জীবনে কতটাকে আমি নষ্ট করে ফেললাম কোরআনের মহাব্বতে, এবং মসজিদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান যেখানে মানুষ সালাত আদায় করবে তার জন্য দান করবে, আল্লাহ যেন দানগুলো কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যেন দান করুন জি, এবং ফসল যেহেতু এই দিক দিয়ে দেখলাম অনেক হয় সেগুলো একটু জি। আলহামদুলিল্লাহ আমার ময়না ভাইয়ের বড় ভাই কি নাম আমার ইসলাম ভাই, তিনিও 1000 টাকা দান করবেন, আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আপনার ফসলের একটা অংশ আল্লাহর ঘরে দান করবেন, দেখবেন ফসলের বাল মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বারাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাল মুসিবত উঠিয়ে নেবেন। এই জন্য যার যতটুকু সাধ্য হবে গভীর রাত্রি আল্লাহ দেখছেন কে কতটুকু কোন নিয়তি করেছেন, একটু আল্লাহর ঘরে দান করে যাবেন, আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। সুপন ভাই মধুবাড়ি তিনিও 100 টাকা করেছে দান, আল্লাহ তুমি তার দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আর এক ভাই দান করলেন 100 টাকা, আল্লাহ তুমি তার দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আব্দুল হামিদ ভাই কি দিবেন? 10 কেজি গম দান করবে, আল্লাহ তুমি তার এই দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও, তার ইচ্ছার তুমি বরকত দান করো। আমাদের মুরব্বী মুসলিম তসলিম উদ্দিন ভাই 20 কেজি গম, আল্লাহ তুমি তার দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ নস্তন জানে আল্লাহ মহান করো। আব্দুল সালাম ভাই বামন গ্রাম বাজারের সভাপতি তিনিও 500 টাকা করেছে দান, আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি একটু দ্রুত মাহফুজ যদি জায়গা থাকেন, আপনাদের মধ্যে থেকে আগেও দান করেছেন দেখলাম, তো এখনো যদি কেউ থাকেন আমি আলোচনা শেষ করে দেব, আপনারা একটু আপনাদের দানগুলো এক জায়গায় করে মসজিদে গিয়ে পাঠিয়ে দিবেন, আপনাদের দানগুলো আসবে ইনশাআল্লাহ। কালাম ভাই ল্যাঙ্গো পারা না, আল্লাহ তুমি 500 টাকা দান করেছে, তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এই গভীর রাত্রে যারা কোরআনের মহব্বতে এবং মসজিদকে ভালোবেসে যারা দান করছে আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। একটু দ্রুত আসে, এখান থেকে চলে গেলে কেউ তার পাবেন না, কারণ অন্তরটা কঠিন হয়ে যাবে, শয়তান আপনাকে ভয় দেখাবে, দরিদ্রতার ভয় দেখাবে। আমাদের খতিব সাহেব তার চাচাতো ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। একটু দ্রুত আসেন, তাহলে আমরা শেষ করতে পারি, সকলে শেষ করে আমরা একটু আরাম করতে পারি। আমাদের মসজিদের সেক্রেটারি এক নম্বর, আমাদের মসজিদের সেক্রেটারি এক মন গম দান করবে, আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের দানগুলো একটু দ্রুত নিয়ে ছোট্ট বাচ্চা তিনিও 20 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার বাল মন্দ দূর করে দাও, হায়াতে সুজীবা দান করো, ইল আমলে বরকত দান করে দাও। আব্দুল্লাহ চাচা তিনিও আরো এক মন দান গম দান করবেন, আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। জীবনে কত টাকা কত পয়সা এমনিতে অকারণে চলে যায়, যেগুলো আমরা আজকে দান করছি এগুলো আমাদের জন্য থেকে যাবে। মাসুদ ভাই ময়না তিনিও 500 টাকা করেছে দান, আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। পিতামাতার কবরে আজাদকে মাফ করে দাও, আল্লাহ তার বাবা মুসিবত দিয়ে দাও, আল্লাহ তুমি তার পরিবারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আল্লাহ তার পরিবারে তুমি ইলমে আমলে বরকত দান করে দাও। আল্লাহ যারা দান করলেন এবং করছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আরো এক আল্লাহর বান্দা 100 টাকা করেছে দান, আল্লাহ তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শেষের দোয়া
পাতা পড়ে যাবে তাহলে পরিপূর্ণ নেকি পাবে শেষ ভালো যায় সব ভালো যায় আমি শেষ করে দিব আর মাত্র 2 মিনিট ইনশাআল্লাহ এর ভিতরে যারা আছে একটু দ্রুত দিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আরে ভাই 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানগুলো কবুল করে দাও আজিজুল হক আমাদের মুসল্লি 20 কেজি কম আরেকজন মুসল্লি আজিজুল হক ভাই 20 কেজি কম দান করেছে আল্লাহ তুমি তার দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও ভালো মুসিবত দূর করে দাও তার বাড়িতে তুমি রুজিতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আর মাত্র 2 মিনিট আল্লাহ তুমি তার পরিবার বরকতে পরিপূর্ণ করে দাও আরেক ভাই 100 টাকা করেছে দান আল্লাহ তুমি তার দানগুলো কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গভীর রজনীতি যে সমস্ত ভাই ও বোনেরা এই দান করলেন এবং যারা বাকি আছেন একটু দ্রুত আসেন আমরা দোয়া করে শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ যারা এই গভীর রাত্রি পর্যন্ত এসে দান করলেন আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল ও মঞ্জুর করে দাও এখনো যারা অংশগ্রহণ করতে পারে নাই আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করে দাও এবং অন্তরকে পরিবর্তন করে আল্লাহর ঘরে সম্পৃক্ত হওয়া যার যতটুকু আছে ততটুকু দিয়ে একটু সহযোগিতা করে শরীক হন ইনশাআল্লাহ তুমি এবং আখিরাত আল্লাহ কল্যাণ দান করবে এই সম্পর্কে অনেক কোরআন হাদিস আয়াত রয়েছে তো সেই দিকে যাওয়ার আর সময় নেই আপনারা জানেন যে দান করার মাধ্যমে বালা মুসিবত দূর করা হয় বিপদ থেকে রক্ষা করা হয় কবরের আযাবকে মিটিয়ে দেওয়া হয় এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বরকত দান করেন এবং বালা মুসিবত থেকে দূর করেন আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত যারা ধৈর্য ধরে একবারে প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনছিলেন এবং আমার কথা শুনে কিছু টাকা পয়সা কম আল্লাহর পথে দান করলেন আল্লাহ তুমি তাদের সকলে এই খেদমতকে কবুল মঞ্জুর করে নাও সকলকে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাকে সর্বোচ্চ সকলকে তুমি ক্ষমা করে দাও আক্তার ভাই তিনি 100 টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দান দিয়ে আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ময়না ভাই দান দাওয়াতে আজকে এখানে আসার সুযোগ পেয়েছি যতটুকু আল্লাহ তৌফিক দিলে কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি যে সমস্ত মা বোনেরা এত রাত পর্যন্ত তারা যে যে জিজ্ঞেস করেছে আল্লাহ আমাকে সম্ভব আয়োজক এবং উপস্থিত হয়ে যারা সহযোগিতা করলেন আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদের পুরা শরীর মুক্তি করে দাও আল্লাহ তুমি আমাদের তিন আমাদের কবর আজাব মুক্ত করে দাও আল্লাহ যারা দান করলে তাদের দান করে কবর মঞ্জুর করে দাও আল্লাহ তুমি আমাদের সত্যতা নিয়ে আমাকে বৃদ্ধি করে দাও নাম বলতে অনেক ভাই 500 টাকা করেছে দান আল্লাহ তুমি তার দান করে কবর মঞ্জুর করে দাও শাকিল তিনিও 500 টাকা দান করেছে আল্লাহ তুমি তার দান গুলো কবর মঞ্জুর করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে ইলমে আমলে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও অর্থিলাকার এই মসজিদকে আবার করার তৌফিক দান করে দাও অর্থকে পরিবর্তন করে মসজিদ তৈরি করে দাও আল্লাহ তুমি দয়াবান তুমি মেহেরবান তুমি বিশেষ প্রমত আমাদের প্রতি নাজিল করো আমাদের শরীরের সুস্থতা তুমি বৃদ্ধি করে দাও আমাদের পরিবারের বালা মুসিবত তুমি উঠিয়ে নাও আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদেরকে তুমি আলেম শূন্য করো না আল্লাহ আমাদের সমাজে আরো বৌদ্ধিক আলেম তৈরি করার মতো সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তোমার দিনের জন্য এই কথাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যে শক্তি সাহস মেধা জ্ঞান দরকার আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ আমার মুরব্বী সভাপতি সাহেব শেষ পর্যন্ত বসে বসেছিলেন আল্লাহ তুমি তারও সত্যতা বৃদ্ধি করে দাও তার উপরে বিশেষ সম্মত দান করো আল্লাহ রাখায় 100 টাকা দান করেছে তুমি তার দানগুলো কবুল মঞ্জুর করে নাও সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য দোয়া করে আমার জন্য অন্তর খোলা দোয়া চাই আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি আবার যদি আল্লাহ কোনোদিন সুযোগ করে দেন অন্য কোনো বিষয়ে দেখা হবে কথা হবে সেই আশাবাদ ব্যক্ত করে ইস্তেমার জন্য আপনাদেরকে দেওয়া দিচ্ছি আগামী 10 এবং 11 10 এবং 11 তারিখ ইনশাআল্লাহ রাজশাহীতে সেখানে যেগুলো মনে করেন সেখানে স্বল্প সবকিছু মিলিয়েই থাকে সেখান থেকে পার্থক্য করার জন্য এটা লেখা হয় আর যদি
যখন আমরা সকলে মিলে পবিত্র কোরআন মুসলিম হাদিস অনুযায়ী আমল করার মত মন মানসিকতা তো পরিবেশ তৈরি হবে, তখন আর আমাদের আলাদাভাবে ভাবে বলার প্রয়োজন হবে না। এই জন্য আমাদের একজন বড় আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই প্রশ্নটাই করেছিলেন মাওলানা, ওনার নাম কি ছিল, এই ৩৩ সালে আব্দুল সত্তার ৩৩ সালে তাকে বলা হয়েছিল আপনারা কেন নাম দিয়েছেন, তখন তিনি আবার একটু মজা করে বলেছিলেন যে আপনারা হানাফি যেন আমরা আহলে হাদিস তেন। ঠিক আছে, তো হ্যাঁ আমাদের লোকাদারে তিনি এইভাবে বলে থাকেন আল্লাহ আলাম। তবে আমাদের দূরত্ব কমাতে হবে, পরস্পরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একই জান্নাতে যেন প্রবেশ করতে পারি, এই ধরনের পরিবেশ আমাদের তৈরি করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাকে মাফ করো, বলতে সকলকে ক্ষমা করো, যে কথাগুলো বললাম আমাকে উৎসর্গ করো, এরপর সকলকে আমল করার তৌফিক দান করে দাও। এই দাবি এই দোয়া রেখে আজকের মতো আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।